মাসকান দিয়ে দিছ মাসকান দিছ কেন আমি আপনাকে কাটি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সময় দর্শকবৃন্দ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এমন বই কি আছে যে বইতে সুন্দর সহিভাবে জাহান্নামের বিবরণ দেয়া আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ আলহামদুলিল্লাহ এখন বাংলাতে অনেক বই হয়েছে যেগুলোতে জাহান্নামের পূর্ণ বর্ণনা দেয়া আছে বিশেষ করে ওমর সোলাম আল আশকার ওনার বইগুলো বাংলা অনুবাদ হয়েছে ওগুলির মধ্যে জান্নাত জাহান্নামের আলাদা একটা চ্যাপ্টার আছে ইকবাল কিলানির একটা বই আছে জান্নাত জাহান্নামের এই দুইটা বই আপনি পড়তে পারেন কিলানির বই এবং ওমর সোলাম আশকারের বই দুইটাই বাংলা অনুবাদ হয়েছে এই দুইটা থেকে জাহান্নামের বিবরণ পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বাংলাতে পরবর্তী প্রশ্ন হচ্ছে মারিয়া কিপ্তিয়ার ব্যাপারে অনলাইনে আপনার দুই ধরনের বক্তব্য দেখতে পাই উনি কি দাসী ছিলেন না কি উমুল মুমিনীন ছিলেন নাস্তিকরা আপনার কথাগুলো নিয়ে আপত্তি করে তাই আমি সঠিক ব্যাখ্যা জানতে চাই প্রথমত উমুল মুমিনীন যারা কাদেরকে বলা হয় এটা আমাদের একটু জানা দরকার যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে তারা উমুল মুমিনীন এতে কোনো সন্দেহ নেই তো উমুল মুমিনীনের পর্যায়ে ছিলেন উনি মারিয়া কিপ্তিয়া কারণ আপনি জানেন যে তিনিও পরবর্তীতে আর কোনো বিয়ে বসেননি এবং তাকেও কেউ বিয়ে করা যায় হচ্ছে এটাও কেউ বলেননি মানে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তাকে মদিনায় রাখেন তখন তার জন্য আলাদা ব্যবস্থাপনা করেছিলেন এবং তিনি একজন তার জন্য আলাদা দাসের ব্যবস্থা করেছেন সেখানে দাস দাসীর অনেক ভালো আলাদা যেখানে তিনি পছন্দ করেন সেখানে তার জন্য জায়গা রাখা হয়েছে বলা হয় মুশরবিয়াতে ইব্রাহিম বলা হয় তাকে এটাকে কোবাতে এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম তাকে কোনো কেউ কোনোদিন শুনেনি যে কোনো দাসীর সাথে কোনো দাসী দাসীর কোনো আবার খাদেমা থাকে তার দাসের জন্য কোনো খাদেম থাকে বা দাসীর জন্য কোনো জায়গা আলাদা বাড়ি করে দেওয়া হয় যেখানে তিনি আলাদাভাবে দেখতে পছন্দ করেন এরকম গাছগাছালা গাছালিওয়ালা জায়গা তিনি এরকম কেউ কোনোদিন শোনেনি এটা হচ্ছে সম্পূর্ণরূপে এটা প্রমাণ করে যে তার একটা আলাদা মর্যাদা ছিল সেই মর্যাদাটা কী ছিল এ নিয়ে আলেমদের মধ্যে দুটা মত আছে একটা মত হচ্ছে যে না তিনি রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী ছিলেন না একটা মত স্ত্রী ছিলেন তো স্ত্রী সরাসরি যিনি বিয়ের পদ্ধতিটা মূলত তখনকার সময়ে যেটা প্রচলিত ছিল যে রাজরাজারা যাদেরকে পাঠাইতো তারা এই সম্মানের সাথে বসবাস করতো তো যিনি সামারউন মানে কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়া বিনতে সামারউন মিশরে তাদের কখনো তারা দাসী ছিলেন না মিশরে এর অর্থ হচ্ছে মিশর রাজা মকাওকাস তিনি পাঠিয়েছিলেন হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাম স্ত্রী হিসেবে তাকে পাঠিয়েছিলেন সেই হিসাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাম ঘর করেছেন আর তখনকার এই সিস্টেম অনুসারে ফেরত দেওয়া সম্ভব ছিল না আপনারা জানেন যে একজন রাজার হাদিয়া তিনি গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিসাবে মারিয়া কিপ্তিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মর্যাদায় ছিলেন এবং কেউ কেউ স্ত্রী বলেছেন কেউ কেউ স্ত্রীর মর্যাদায় বলেছেন কেউ এর নিচে বলেন নাই এমনকি কোনো কোনো বর্ণায় আসছে আর তা কথা বলা দেওয়া তার সন্তান আসার কারণে সে তো এমনিতেই স্বাধীন হয়ে গেছে তাহলে তাকে আর এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার কারো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে তিনি কেন এটা করলেন এটা করলেন এইটা আশ্চর্য হতো এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তারা এক কথা বলে তার শুধুমাত্র একজন রাজা দিয়েছেন একজন রাজা তাকে একটা হাদিয়া দিয়েছেন সেটার কারণে অথচ তাদের যে সমস্ত কথা বলে তারা নিজেরা যত অন্যায় আচরণ করে বেড়াচ্ছে সারা দুনিয়াতে ঘুরে ঘুরে এবং তারা কোনো বিয়ের দ্বার দেখতেছে না তারা কোনো হারাম হারাম দ্বার দেখতেছে না ওদের যাদেরকে তারা যাদের তারা অনুসরণ করে তারা যে কত বাজে কাম করছে কত খারাপ কাজ করছে সেগুলি তারা কোনো চিন্তা করছে না অথচ ওই সময়ে
আল্লাহ তাআলা নিজে কোরআন আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে সম্পূর্ণরূপে জায়েজ করে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন যে তুজি ইলাইকা মান তাশা ও তু ইলাইকা মান তাশা যাকে ইচ্ছা তাকে আপনি রাখেন যাকে ইচ্ছা তাকে আপনি বিদায় করেন এটা আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে তার স্ত্রীদের এবং তার মালাকাতি ও মালাকাতি ইমানুকুম মালাকাতি ইমিনুকা এটাও বলেছেন যাদেরকে তিনি তার আসে অধীনা যারা আছে তাদেরকে রাখার আল্লাহ তাআলা স্পেশাল অনুমতি দিয়েছেন এটা নির্দেশনা থাকার পরে শুধু যাদের অন্তরে বকরত আছে যাদের অন্তরের মধ্যে মোহর মারা আছে যারা সব কিছু নেগেটিভ সেন্সে দেখে তারাই শুধু এটা বলতে পারে কারণ ওই সমাজের যে অবস্থা বর্তমানে যারা দাঁড়িয়েছে তারা বুঝতে পারে যে অবস্থা এটা হচ্ছে অনেকেই এক স্ত্রী তার জন্য ইয়া হয় না যথেষ্ট হয় না তার স্ত্রী অন্য স্ত্রী লাগে এটা স্পষ্ট কথা সেখানে তারা কী করে স্ত্রী না নিয়ে তারা বেবিচার করে বেড়ায় অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন সেখানে স্ত্রী ব্যবস্থাপনা ছিল আল্লাহ তাআলা তার জন্য স্ত্রীদের হালাল করে দিয়েছেন ইন্না আহলানা কাজওয়াজাক আল্লাতি আদাইতা উজুরাহুন আল্লাহ বলে দিয়েছেন সেই হিসাবে স্ত্রীদের হালাল করে দিয়েছেন সাথে সাথে আল্লাহ এটাকেও হালাল করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি নিয়ে কেউ কোনোদিন কথা বলেনি এখন যারা বলছে তারা নিজেরাও অন্যায় করে বেড়ায় এবং যত রকমের বিয়ের ব্যাপারে তাদের কোনো চিন্তাভাবনা নেই অথচ তারা রাসূলের বিয়ের জন্য চিন্তা করে নাউজুবিল্লাহ এর অর্থ হচ্ছে তারা এমনিতেই বক্র পথে আছে বক্র চিন্তাভাবনা নিয়ে তারা কাজ করছে আর তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে কথা বলে তখন তারা সেই তাদের যে অন্তরের যে কুপ্রবৃত্তি সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করছে অর্থাৎ তারা নিজেরা কেন যারা খারাপ সারা দিনে খারাপ দৃষ্টি দেখে আর যারা ভালো তারা সারা দিনকে ভালো দৃষ্টি দেখে যাদের অন্তর বক্র যাদের অন্তরের মধ্যে অন্তর নষ্ট তার ভ্রষ্ট তারাই শুধুমাত্র এগুলিকে খারাপ দৃষ্টি দেখে দুনিয়ার কেউ এটা বলেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরের যুগে কোনোদিন কেউ এই বিষয়টা নিয়ে কথা বলেনি এখন কেন বলছে এর অর্থ হচ্ছে এখন তারা প্রভাবিত হয়ে গেছে পাশ্চাত্যের বিয়ে হবে একটা আর দশটা বিয়ে না মাত্র বিয়ে তাও সন্তান সন্ততি হওয়ার পরে কেউ কেউ এরপরে বিয়ে করে নাম ফুটানোর জন্য অথচ কেউ কেউ আসে ছেলের বিয়ে দেওয়া দরকার এই জন্য বাবার বিয়ে হওয়া দরকার এখন এই জন্য ছেলে যে যার সন্তান আছে এটা বুঝতে কষ্ট করে এই জন্য সে ছেলের বাবার একটা বিয়ে দেওয়া দরকার এই জন্য দেয় তাদের কোনো বিয়ের কোনো ভিত্তি নেই কোনো স্টেশন নেই সেই সমস্ত দেশে থেকে কেউ কেউ আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আপনি সবচেয়ে বড় উত্তম চরিত্রের অধিকারী তার ব্যাপারে কথা বলতে চাই এর অর্থ হচ্ছে নিজের কাঁচের ঘরে থেকে আরেকজনের লোহার ঘরে ঢিল ছড়ে তো বুঝতে চিন্তা করে না যে আমি কিশোর ঘরে বসবাস করতেছি সেই কতটুকু পবিত্রতা তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এবং তার নিজেকে জিজ্ঞাসা করুক সে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন মানুষ বসিরা নিজের ব্যবহারে স্পষ্ট জানে বলো আল কামা আদিরা নিজে ওজন পেশ করলে নিজে ভালো করে জানে সে কতটুকু পবিত্র আছে এই জন্য এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছে তারা বেহুদে সম্পূর্ণরূপে বিভ্রান্ত পথভ্রষ্ট এবং তারা এগুলি দিবে এগুলি কোনোদিন বন্ধ করার মতো পথ আমাদের হাতে নেই তবে আমরা যেটা স্পষ্ট বলবো এটা হচ্ছে তিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অন্তর্ভুক্ত ছিলেন সেই স্ত্রী যদি উম্মুল মুমিনিন মতভেদ আছে কেউ বলেছে উম্মুল মুমিন বলবো না কেউ বলেছে বলবো এটা নিয়ে মতভেদ আছে কারণ তারা এটা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তার ব্যাপারে বিয়ের ব্যাপারে সরাসরি নস আসেনি কিন্তু আমাদের জানা দরকার যে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো স্ত্রীকে কোনো কোনো রাজা বাদশাহ বিয়ে দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন রাজ্জাশীর বাদশাহ ঠিক অনুরূপভাবে এটাও ওখানকার নিয়ম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ে দিয়েছেন মাকাউকাস মিশরের রাজা এখানে কেউ এটাকে ভিন্নভাবে দেখা বা ভিন্নভাবে কোনো কথা বলা এটা হচ্ছে যার সমস্যা নাই সে দেখে না আরেকজনের সে নিয়ে কান্নাকাটি করা কিছু মানুষ এরকম করে আপনার আপনি যখন দেখবেন যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এটা স্পষ্ট আপনি দেখবেন যে এই লোকটা তার স্ত্রী নিয়ে পর্দা নিয়ে আসে আরেকজন বলবো যে হায়রে কত কষ্ট দিচ্ছে হ্যাঁ এটা হলো এরকম মানে স্ত্রী বলতে চাচ্ছে সে পর্দা ভিতরে বের হবে না কিন্তু আরেকজন তার জন্য কান্নাকাটি করতেছে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোনোদিন কোনো অভিযোগ দেয়নি তার মারিয়া কিবতিয়া তার সন্তানের মা তিনি কোনোদিন অভিযোগ দেননি কোথাও এটা প্রমাণ পাওয়া যায়নি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এটাই প্রমাণিত হয়েছে এর অর্থ হচ্ছে যে অন্যরা যারা কান্নাকাটি করছে এরা হচ্ছে অরণ্য রোদন এবং অর্থ হচ্ছে বেহুদা কাজ করতেছে যেগুলো অর্থহীন কাজ এবং তারা কোনোদিন বলতেও পারবে না যে বিষয়টা নিয়ে কোনোদিন কোনো কথা ঘটেছে এর হচ্ছে এখন যারা বলছে সবই হচ্ছে
তারা পাশ্চাত্যের তাদের যে দস্তরখানে খাওয়া মানুষ এবং সেখানকার চিন্তাভাবনা অনুসারে তারা কাজ করে এবং তারা নিজেরা এই পদভ্রষ্ট অন্যদেরকে পদভ্রষ্ট করতে চায়। সুতরাং এই বিষয়টি নিয়ে স্পষ্ট কথা আমরা বললাম, এটাই যে এই ব্যাপারে আমাদের কারো কোনো কথা বলার অধিকার নাই। এবং তিনি যদি রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী হিসেবে অর্থাৎ উম্মুল মুমিনীন হিসেবে আমরা গ্রহণ, যদি কেউ মতভেদের কারণে যদি কোনো বলে উম্মুল মুমিনীন, তারপরে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন স্ত্রী যে স্ত্রীকে তার যাদেরকে পরবর্তীতে আর কেউ বিয়ে করার মতো অধিকার রাখে না, বিয়ে হবে না, অর্থাৎ তার বিয়ে করার কোনো ক্ষমতা নেই। কারণ হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শব্দ এটাই এসেছে যে আটা কথা বলা দেহা, তার সন্তান তো তাকে আজাদ স্বাধীন করে দিয়েছে, এর অর্থ হচ্ছে তখন আর কেউ এটাকে আর এইভাবে আর কোনো কথা বলার অধিকার রাখে না। আসলে দেখেছি আমরা ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নিয়ে যারা এই সমস্ত কথা বলে তারা বেশিরভাগই হচ্ছে নাস্তিক এবং বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান। কারণ খ্রিস্টানরা কেন করে, ইহুদি খ্রিস্টান এরা কেন করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী ছিলেন, আগে ছিলেন ইহুদি পরে ইসলাম গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বাধীন করে দিয়েছেন এবং স্বাধীন করার কারণে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে তার মোহর দিয়েছেন, স্বাধীনটাকে তার মোহর হিসেবে ধরে নিয়েছেন, স্বাধীন দেওয়াটাকে। যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে যে সমস্ত কথা বলে সবই হচ্ছে তারা বানোয়াট কথা বলে এবং বিভিন্ন বানোয়াট বর্ণনাকে তারা হাজির করে, বানোয়াট বর্ণনা যেগুলো শুদ্ধ নয়। আবার এর ঠিক দ্বিতীয় হচ্ছে উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম, আর দ্বিতীয় হচ্ছেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে যেটা বলা হয় সেটাও তারা মিথ্যা বর্ণনা করছে। তারা করে বলে কেন, এই জন্য কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিল এবং তিনি খ্রিস্টান ধর্মের আগে অনুসারী ছিলেন, পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের উপরে তিনি জীবনযাপন করেছেন। তাহলে এই মানুষগুলো যারা এই জাতীয় কথাবার্তা বলছে এরা হচ্ছে তারা আসলে নিজেরা বিভ্রান্ত পথভ্রষ্ট, এদের কথা আমরা শোনার দরকার নেই, এরা বলতে থাকুক, চিৎকার করতে থাকুক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুতেই তারা কোনো দোষ খুঁজে পাবে না, কারণ আল্লাহ তাআলা তাকে মুবাররা তাকে পবিত্র করে দিয়েছেন এবং তার পবিত্র হিসেবে পাঠিয়েছেন, পবিত্র হিসেবে তিনি জীবনে ছিলেন এবং সারা জীবন সেই হিসেবে কাটিয়েছেন এবং তিনি হাশরের মাঠে হিসেবে উঠবেন এবং সবাই সেদিন কারো উপায় থাকবে না, যারা আজ এরকম করছে সেদিন প্রত্যেকে তারা সবাই জাহান্নামে ছাড়া কোনো পথ থাকবে না। যারা সাল্লাহ সাল্লাহ উপরে কোনো অপবাদ দিবে বা কোনো চিন্তা করবে, খারাপ কোনো রকমের ধারণা করবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো আর গত্যন্ত থাকবে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার একটি জরুরি মাসলা জানতে চাই। মাসলা হলো, এক লোক বিবাহ করেছে তিনটি, এই লোক মারা যাওয়ার পর তার প্রথম স্ত্রীর ছেলের ঘরের নাতিন তার দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রীকে অর্থাৎ সৎ দাদিকে বিবাহ করতে পারবে কিনা, অনুগ্রহ করে জানালে উপকৃত হবো, জাজাকাল্লাহ খাইরান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম আতুব ইলাইহি। আস্তাগফিরুল্লাহ পড়তেই হবে, এই জন্য কারণ হচ্ছে মানুষ দিন দিন মাসালার ক্ষেত্রে এত অজ্ঞতায় পৌঁছে গেছে, সে জানে না যে আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, ওলা তাঙ্কুহু মা নাকা আবাউকুম, পিতারা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে বিয়ে করুন। আবা বলতে সবসময় উপরের দিকে যত আছে অত, নিজের বাপ দাদা দাদা দাদার বাপ দাদার দাদা এরকম যত উপরের দিকে যাবে না কেন, কোনো ব্যক্তি নিচের দিকের কোনো ব্যক্তি উপরের দিকে সরাসরি এবং নিচের দিকে সরাসরি কোনো কাউকে বিয়ে করতে পারবে না, উপরে নিচে কোনো বিয়ে নেই। অর্থাৎ এই পরিবারের কোনোদিন কেউ কেউ এই দাদা হয়ে নাতি অথবা মামা হয়ে ভাগ্নি এই জাতীয় অথবা এই নাতি হয়ে দাদি এই জাতীয় কোনোটাই বিয়ে কোনোদিনই শুদ্ধ না, এবং এটা হচ্ছে হারাম, মহারামাতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারিম এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে স্পষ্ট বলেছে, ওরা থ্যাংক ইউ মান একা আবা কুমি নিসা, তোমাদের পিতারা যাদেরকে বিয়ে করেছেন তাদের কখনো তোমরা বিয়ে করো না। এর অর্থ হচ্ছে এই জাতীয় বিয়ে সম্পূর্ণরূপে হারাম এবং হারামাতের বিয়ের অন্তর্ভুক্ত, কেউ যেন এটা এই এই কাজটি না করে এবং কেউ যেন এবারে কোনো কথা বা চিন্তা না করে, এগুলো সম্পূর্ণরূপে এই বিয়ে হারাম, এই বিয়ে হারাম হবে। সুতরাং যত রকমের নাতি হোক না ছেলের ঘরের নাতিন বা এই জাতীয় অত কিছু, এগুলি কোনোটা বলেই এই বিয়ে করা যাবে না, অর্থাৎ তার নাতি বিয়ে করতে পারবে না, অর্থাৎ উপরে যত উপরে দিয়ে কোথাও বিয়ে দাদারা বাবারা যাদের বিয়ে করেছে তাদের কোনো কেউ বিয়ে করতে পারবে না। ঠিক উল্টোটাও শুদ্ধ, একজন মানুষ তার নাতিনকে বিয়ে করতে পারবে না যত দূরে যাক ছেলের ঘরে মেয়ের ঘরে, অনুরূপভাবে একজন মানুষ তার ভাগ্নিকে বিয়ে করতে পারবে না ছেলের যেদিকে যাক না কেন, ভাগ্নিকে বিয়ে করতে পারবে না কোনো ভাগ্নিকে। তো যে এটা আপন মানে বাপ মার ঘরে ভাগ্নি, আপন পিতামাতার একক ঘরের ভাগ্নি হোক অথবা শুধু বাপের ঘর অথবা শুধু মায়ের ঘর, কোনোভাবেই কোনো ভাগ্নিকে বিয়ে করতে সে পারবে না। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ সালেহ আল মুনাজ্জিদ আকিদা মানহাজ কেমন, অনেক খারেজিরা তাকে বেশি প্রমোট করে, এর কারণ কি, তিনি কি মানহাজে খারেজি, তার থেকে এলিম নেওয়া যাবে? শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, মোহাম্মদ ওনার নাম, সালেহ ওনার বাবার নাম সম্ভবত, তো
সালেহ আল মুনাজ্জিদ তিনি সৌদি আরবের একটা ওয়েবসাইটের পরিচালনা করতেন, এটা হল ইসলাম কিউএ বা ইসলাম সোয়াল জব, ইসলাম প্রশ্নোত্তর ইসলাম। তো এই এই একটা ওয়েবসাইট অত্যন্ত সমৃদ্ধ ওয়েবসাইট, আপনি যদি কোনো অনেক কিছুই খুঁজেন মাসালা উত্তর আপনি সেখানে দ্রুত পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি খারেজি মানহাজের লোক কখনো ছিলেন না, কখনো তিনি খারেজি মানহাজের লোক ছিলেন না এবং কখনো না। তো যারা বলে তাকে তারা আসলে খারেজিরা প্রমোট করে, এর অর্থ হচ্ছে নিয়ম হচ্ছে এটা যে যখন কেউ জেলে যাবে অন্যরা মনে করবে সে মাজলুম হচ্ছে এবং তার পক্ষ নিচ্ছে, খারেজিরা তো কাজে হলো এটা, কিন্তু কোনো সঙ্গত কারণে যেতে পারে, কারো কোনো অসুবিধার কারণে যেতে পারে, অথবা হলো একটা জুলুম কোনো কারণে যেতে পারে, কিন্তু এই কারণে আরেকজন তার পক্ষ নিয়ে কান্নাকাটি করা, এর অর্থ হচ্ছে এইটি হচ্ছে বেহুদে কাজ করা। কারণ এরা জানে না যে সেখানকার পরিস্থিতি কী নিয়ে দাঁড়িয়েছিল, কী জন্য তিনি বা জেলে গেছেন। আমরা জেলে যাওয়ার পক্ষে বিপক্ষে কিছুই বলছি না, কারণ আমরা জানি না, সেই অবস্থায় জানি না। তবে আমরা এটাই বলবো যে তিনি খারেজি মানহাজের লোক ছিল না, খারেজিরা তাকে জেলে যাওয়া নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি কোনো খারেজি মানহাজের কোনো দিন সাপোর্ট করবেন না, করেন নাই কোনো দিন, এর আগেও করেন নাই। সুতরাং তারা যে সমস্ত কারণে, অর্থাৎ তাদের কাজ হলো এটাই, যেহেতু সৌদি আরব সহি আকিদার ধারক বাহক হিসেবে কাজ করে থাকেন, সবসময় সহি আকিদার প্রমোট করে থাকেন, যেহেতু সৌদি আরবকে জেলে দিয়েছে নিশ্চয়ই সে খারেজি ধরে নিয়েছে, এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে নিজের না জেনে কথা বলা। উনি কোনোদিন কোনো বক্তৃতাতে কোনো কিছুতে কোনো আলোচনায় কোনোদিন খারেজিদের প্রমোট করেন নাই। হ্যাঁ, তার মধ্যে যারা তার দোষ ধরেছেন অনেকে দেখেছেন যে অনেক জায়গাতে তিনি কখনো কখনো ইখওয়ানিদের কোনো লেখককে কখনো কোনো প্রমোট করেছেন এবং পরবর্তীতে অনেকে বলছেন তিনি সেটা থেকে ফেরত আসছেন, যদি ফেরত আসে থাকেন আলহামদুলিল্লাহ, না আসে থাকেন তো এটা তার ভুল। তো এই সমস্ত কারণে হয়তো জেলে তিনি গিয়েছেন, কিন্তু খারেজি মানহাজের কারণে জেলে গিয়েছেন এটা কোনো প্রমাণিত হয়নি, এবং এটা যারা খুশি হন তারা বেহুদা খুশি হচ্ছেন, তারা খুশি হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভালো মন্দ মিলেই মানুষ, কোনো মানুষের সব কিছু ভালো হবে এরকম কেউ নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবা কেরাম তাদের ভুল ধরা আমাদের নিষিদ্ধ, এটা ছাড়া প্রত্যেক মানুষের ভালো এবং মন্দ আছে। তো এরকম মানুষ তাদের আকিদা মানহাজ দিক থেকে আমরা প্রকাশ্যে যতটুকু পেয়েছি আকিদাতে তার কোনো সমস্যা ছিল না, মানহাজগতভাবে কোনো ত্রুটি যদি থেকেও থাকে কোনো বিষয়ে সেই বিষয়টি শুধুমাত্র ত্রুটিভুক্ত বলা হবে, আর বাকিগুলো নিয়ে আলোচনা শুদ্ধ যেগুলো সেগুলো শুধু আলোচনা করতে হবে। মৌলিকভাবে তার সম্পর্কে আমরা খারাপ কিছুই জানি না, এটাই আমাদের মনে রাখতে হবে যে তার সম্পর্কে খারাপ কিছু আমরা জানি না। যদি কোথাও ধরা পড়ে কারো কাছে সেটা আমি জানি না, যদি জানা কিছু ধরা পড়ে যে তিনি এখনও খারাপ অবস্থায় রয়ে গেছেন, তওবা করেননি বা ফিরে আসেননি তার মানহাজ থেকে, তাহলে সেটা দুঃখজনক হবে এবং তার ফিরে আসা উচিত বলে আমরা মনে করি। এবং তিনি যদি কোনো দিন এগুলি আবার প্রচার করেন খারেজি মানহাজের বা কোনো কিছু যদি আবার এখনই মানহাজের কিছু প্রচার করেন, সেটা তখন তার যন্ত্রণই হবে। একজন মানুষের একটা অবস্থা সবসময় থাকে না, একসময় যদি কোনো খারাপ থাকে পরবর্তী ভালো হইতে কোনো দেরি হয় না, এই জন্য আবার ভালো থেকেও খারাপ হয়ে যায় মানুষ। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে আল্লাহ যেন হেদায়তের উপর সবাইকে রাখে, আমরা যেন হেদায়তে থাকতে পারি সেই দোয়া যেন আমরা সবসময় করি, এবং আমরা যেন দেখতে পাই যে এই যারা অনুসরণ করে আলেমদের অনুসরণ করে তারা যেন সত্যিকার আনন্দ অনুসরণ করে, এবং আলেমরা যেন কখনো পথভ্রষ্টতায় না যায় আল্লাহর কাছে, সেই দোয়া আমরা সবসময় করি, আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিজ্ঞান করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যু আল্লাহর সৃষ্টি, তাই তা কখনোই আল্লাহকে স্পষ্ট করতে পারে না, আকিদা কি ঠিক? কথাটা এরকম নয়, আল্লাহ নিজে বলেছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে মৃত্যুও পায় না, এবং আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম, তিনি সর্বচিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক। তো এরকম আপনি এরকম যদি বলতে থাকেন মৃত্যু আল্লাহর সৃষ্টি, এই জন্য আল্লাহকে সেটা পেতে স্পর্শ করতে পারে না, তো এরকম যদি বলেন আল্লাহর সৃষ্টি যেটা হবে সেটা যদি নামকেও আসতে হয়, তাহলে যদি কোনো বলে যে সেটা আল্লাহকে স্পর্শ করতে হবে, তাহলে অনেক বিপদ আছে। এরকম সব জায়গায় কিন্তু কথা এটা চলবে না, কেন? ধরেন আপনি বললেন যে দেখা তো মানুষের দেখা তো আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং আল্লাহ দেখে না, এটা তো বলতে পারেন না। এই জাতীয় কথা না বলি যে আল্লাহ তাআলাকে মৃত্যু স্পর্শ করার কোনো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? এটা তার গুণ নয়। আল্লাহ বলে দিয়েছেন তার মৃত্যু আর হবে না, তিনি বলে দিয়েছেন আল হাইয়্যুল্লাযি লা ইয়ামুত, তাওয়াক্কাল আল হাইয়্যুল্লাযি লা ইয়ামুত, তুমি ভরসা করো এমন হাইয়ের এমন এমন সত্তার উপর, জীবিত সত্তার উপর, যিনি কখনো মারা যাবেন না, তিনি বলে দিয়েছেন আল্লাহ নিজেই। এর অর্থ হচ্ছে তিনি মারা যাবেন, তিনি বলে দিয়েছেন, এই জন্য এ ব্যাপারে আমাদের আর কোনো কথা বলার অধিকার নেই যে মৃত্যু আল্লাহর সৃষ্টি, এই জন্য স্পর্শ করেছে, এই জন্য প্যাস মারার দরকার নেই। সোজা কথা বলবেন যে মৃত্যু তাকে স্পর্শ করে না, এবং তিনি হাই, তিনি কাইয়ুম, কী জন্য
ও কারণ আপনার না জানলেও চলবে, সেটাকে আপনি সৃষ্টির কারণ বের করতেছেন, এরকম সৃষ্টির কারণ বের করে করে অনেক সময় বিপদে পড়বেন, কারণ অন্য কারণ খুঁজি বের করে আপনার দরকার নেই, যেটা আল্লাহ বলেছেন সেটা বলবেন। ঠিক অনুরূপভাবে অনেক কথাই মানুষ এরকম আল্লাহ সম্পর্কে না জেনে কথাগুলি বলে, যে আল্লাহ এই জন্য এইটা এই জন্য এইটা, যদি আল্লাহ স্পষ্ট বলে না দিয়ে থাকেন তো সেটা আপনি হ্যাকমত বা ইল্লত বের করবেন না, শুধু এটাই বলবেন যে আল্লাহ তাআলা মৃত্যু তাকে পাবে না, তিনি বলে দিয়েছেন যে উল হাই আল হাইউল তাওয়াক্কাল আল হাইউল যিনি লা ইয়ামুত, ওই তাকে তার উপর ভরসা করুন যে এমন জীব এমন চিরঞ্জীব সত্তার উপরে যিনি কখনো মারা যাবেন না, বাস এটা কি জন্য সেটা আপনার না জানলেও চলবে। হ্যাঁ, এমনি আপনি বলতে পারেন এটা, কেউ যদি বলে যে মৃত্যু আল্লাহ সৃষ্টি, হ্যাঁ এটা বলতে পারে মৃত্যু আল্লাহ সৃষ্টি, অবশ্যই আল্লাহ সৃষ্টি, মৃত্যুতে কোনো সন্দেহ নেই, এটা বলাতে কোনো দোষণীয় কিছু নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদী আসার আগে এক রমজানের চন্দ্র সূর্যের গ্রহণ হবে, এই আলামতের দলিল আছে কি? ইমাম মাহদী আসার আগে এক রমজানের চন্দ্র সূর্য গ্রহণ হবে এই আলামত শুদ্ধ নয়, এগুলি বানোয়াট, সুদ বানোয়াট আলামত, এগুলি বিভিন্ন কিতাবুল ফিতানে উল্লেখ আছে। মনে রাখবেন কিতাবুল ফিতানে যে সমস্ত বর্ণনা আছে এর বেশিরভাগই অশুদ্ধ, হাতে গোনায় কয়েকটি বর্ণনা শুদ্ধ, যেগুলো ইমাম ইবনে কাসির নিয়ে আসছেন অথবা যেগুলো ইমাম বুখারি অর্থাৎ কুতুব সিত্তার মধ্যে যেগুলো আসছে, এর বাইরে অনেক বর্ণনা আসছে যেগুলো শুদ্ধ নয়। এর মধ্যে এটা একটা যে রমজান মাসে এক রমজানের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, তারপরে ইমাম মাহদী আসবে, এই আলামত হাদি শুদ্ধ হাদিদের সাব্যস্ত হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যে যেমন স্বাধীনতা অর্জনের জন্য একাত্তরে যুদ্ধ করেছি, লোকে সেটাকে জঙ্গিবাদ বলেনি, কিন্তু কাশ্মীরের স্বাধীনতাকামীরা এসব করলে তাদের জঙ্গি বলা হচ্ছে, এ বিষয়ে কিছু বলুন, এই বিবেচনা কতটুকু ঠিক? দেখুন, একাত্তরের যে স্বাধীনতা অর্জন করেছে এটা কিন্তু কেউ দিনের নামে করে নাই, অর্থাৎ এটা কেউ বলে নাই যে একাত্তর স্বাধীনতা আমরা ধর্মের জন্য করছি বা দিনের জন্য করতেছি, আপনি বুঝতে পারছেন জিনিসটা, এটা মাজলুম যিনি মাজলুম অত্যাচারিত ছিল অত্যাচার থেকে বাঁচার জন্য করেছে, অত্যাচার থেকে বাঁচার জন্য তারা সেটা করেছে। তো অত্যাচার থেকে যেখানে অত্যাচার আছে সেখানে থেকে বাঁচার জন্য প্রতিবাদ করে কেউ, সেটা তো একটা তার অধিকার, অত্যাচার থেকে বাঁচার জন্য অধিকার, সে অত্যাচার বাঁচার জন্য যতটুকু তার দরকার ততটুকু সে করবে। তো যদি কোথাও যেমন কাশ্মীরও যদি কোনো বিপদে আপদে তারা যদি কোনো প্রতিবাদ করে, সে প্রতিবাদ অধিকার তাদের আছে, কেউ কি এটা বন্ধ করতে পারবে? এই অধিকার তাদের কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং ওখানে যে জিনিসটা মানুষ জঙ্গিবাদ বলে, সেই জঙ্গিবাদ তো বলার কোনো সুযোগ নেই, জঙ্গিবাদ হবে ওইটাই যেটা হচ্ছে আপনি হঠাৎ করে কাউকে আক্রমণ করে মেরে ফেলছেন বিনা কারণে, যেটা কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। এখানে দেখেন, একাত্তরে ভারত আপনাদেরকে সাহায্য করেছে, এতে কোনো সন্দেহ নেই, এবং ভারত সাহায্য করার কারণে একটা রাষ্ট্র আপনারা পেয়ে গেছেন, এবং সাথে সাথে এই আপনাদের ইয়া থেকে জুলুম থেকে আপনার নিষ্কৃতি পেয়েছেন। ঠিক অনুরূপভাবে যদি সেখানে কোনো রাষ্ট্র সহযোগিতা করতো আপনাদের কাশ্মীরকে, এবং সেখানে যদি কোনো কেউ তার পক্ষে দাঁড়াতো এবং তারা যদি সহযোগিতা করতো এবং তাদেরকে ভিতর থেকেও তারা যদি দাঁড়াতো এবং সেটা যদি কোনো তারা সফল তার কাজ করতে পারতো যেটার কারণে তারা স্বাধীনতা পেয়ে যেত বা তারা কোনো ভালো অবস্থান যেতে পারতো মুসলিমরা, তাহলে এটাতে কেউ জঙ্গিবাদ বলার কোনো সুযোগ কোনোদিনই নেই। কিন্তু ওইটাকে বলা হচ্ছে যেটা বিনা কারণে কোথাও হঠাৎ করে কাউকে মেরে ফেলা হচ্ছে, কোথাও আক্রমণ করা হচ্ছে এবং কোনো নিয়ম মেনে চলা হচ্ছে না, সেটাকে অনেকে জঙ্গিবাদ বলে থাকে, যদি আমরা কখনো জঙ্গিবাদ এটা বলি না। কিন্তু যারা বলে এটা হচ্ছে অন্য দেশ থেকে আপনি যখন যাচ্ছেন এবং সেখানে নিয়মতান্ত্রিক যুদ্ধ হচ্ছে না এবং সেখানে কোনো যুদ্ধের আহ্বানও কেউ বলে না যে এখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ চলো, এরকম কোনো কোনো সেই আহ্বানও আসে নাই যে যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হবে, কোনো দেশের জন্য কেউ বলেও নাই এবং কোনো নেতৃত্বের অধীনেও যাচ্ছে না, সেটা কোনো দেশও সার মেনে নিচ্ছে না সেটাকে, এর অর্থ হচ্ছে আপনি এখন যেটা এই দেশ থেকে যেটা যাবেন এটা জঙ্গিবাদ হবে, এটা বুঝতে পারছেন আপনি? যদি কাশ্মীরিরা নিজেরা করতো এবং সেখানে যদি কোনো সাপোর্ট থাকতো মুসলিম রাষ্ট্রের এবং মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা করতো বা কোনো রাষ্ট্র সহযোগিতা করতো তাকে, সেখানে তারা যে স্বাধীনতা পেয়ে যেত এটাকে কেউ জঙ্গিবাদ বলতো না, আপনি জানতেন, কারণ তারা স্বাধিকার আন্দোলন বলতো এটাকে। তো কোনো কিছুকে আপনি একটার সাথে একটা গুলিয়ে ফেলবেন না, কারণ এটা কখন জঙ্গিবাদ হয় কখন জিহাদ হয় কখন সেটা বা স্বাধিকার আন্দোলন হয় এটার মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, তিনটা ভিন্ন ভিন্ন, তিনটাকে একসাথ করার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা আপনি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেকে বলে বুধবার নখ কাটা যায় না, হাদিসে কি এটা আছে, বুধবারে নখ কাটলে গুনাহ হবে? বুধবারে নখ কাটার ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসটা শুদ্ধ নয়, হাদিসটা শুদ্ধ নয়, এই জন্য
যেহেতু এটা একটা বানোয়াট হাদিসে এই জন্য এটার উপর আমল করা জরুরি না, কিন্তু কিছু মানুষ আছে যখনই কোনো হাদিস শুনে এটা আমল করতে চেষ্টা করে, এই জন্য তারা এটা বলে থাকে যে বুধবারে নখ কাটা যাবে না। এই জন্য অনেকেই এটা সারা জীবন এটার উপর তারা চলে থাকে এবং তারা কোনোদিন নখ কাটে না, কিন্তু এই জন্য আসলেই বিশুদ্ধভাবে যেহেতু প্রমাণিত হয় না বুধবারে নখ কাটলে কোনো কিছুই হয় না, বুধবার নখ কাটার কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো গুণাও হবে না, কোনো সমস্যা হবে না। আশা করি অনেকে বলে থাকেন বুধবার নখ কাটলে হাতে শ্যাত রোগ হয়, কিন্তু এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলি সবই হচ্ছে দুর্বল অথবা বানোয়াট হাদিস দ্বারা সাব্যস্ত। তো দুর্বল বানোয়াট হাদিস যেটি হয় এগুলো আমল করা আমাদের জন্য জায়েজ নাই এবং আমল করবেন না, এবং সেটাকে ধরে রাখাটা বেদাতের পর্যায়ে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আসর নামাজের ওয়াক্তে মতভেদ কেন, এর সমাধান কী? আসর নামাজের ওয়াক্তের মতভেদ হচ্ছে জোহর নামাজের ওয়াক্তের কারণে। জোহর নামাজের ওয়াক্ত কখন শেষ হয় এ নিয়ে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে যখন ছায়া আসলি মানে প্রথম ছায়া, একজন মানুষ এক যে কোনো দিনে সূর্য যখন মাথার উপরে থাকে তখন একটা ছায়া পড়ে, এই ছায়াটা যদ্দূর কম অল্প পড়ে, এরপরে এক মিসাল মানে এক ধরন এক 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 পরিমাণ এক ডান্ডা পরিমাণ বা এক দাড়ি পরিমাণ যদ্দূর হবে, এর দূর পর্যন্ত হচ্ছে জোহর ওয়াক্ত। এটা কার মত? এটা হচ্ছে মালিক, শাফি, আহমদ এবং আবু ইউসুফ মোহাম্মদ সবার মত হচ্ছে এটা, যে এটা এক এক ডান্ডা পরিমাণ থাকে, এরপরে আর জোহর ওয়াক্ত থাকে না। আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে না, দুই ডান্ডা পরিমাণ, একটার পরে আরেকটা, দুইটার পরে যাইয়া আসর ওয়াক্ত হয়ে যায়। এখন আসর ওয়াক্তের এই সময়টা কোনটা ধরবেন সেটার উপর নির্ভর করবে আসর ওয়াক্ত কোনটা আপনি এই কখন হয় কখন হয়। এবং আরেকটা মত আছে যে আসর এবং জোহরের মাঝখানে একটা বাফারও টাইম আছে, অর্থাৎ দুইটা মিলে যে একটা টাইম আছে যেই টাইমে, অর্থাৎ এক মেসালের পরের যে অংশটুকু দ্বিতীয় মেসাল আগে এটার মধ্যে যে আসরও পড়তে জোহরও পড়তে, এটা একটা মত আছে। তো আমরা যেটা এহতিয়াত মনে করি এটা হচ্ছে যে আসলে এক মেসালে পড়া উচিত জোহর, আর দ্বিতীয় মেসাল থেকে আসর পড়া উচিত, কারণ এটা ওয়াক্ত হয়ে যায়। তো ওয়াক্ত হয়ে গেলে দেরি করা উচিত না, ওয়াক্ত হলে দেরি করা উচিত না। যদি কেউ তার দলিল নিয়ে আসতে পারে বিশুদ্ধ দলিল যে দ্বিতীয় মেসালও দ্বিতীয় মেসালে জোহর ওয়াক্ত থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। একটি দলিল দেওয়া হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতেছেন যে দলিলটা আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি দেননি, কিন্তু তার পক্ষ থেকে অনেকেই দিয়েছে, তার পক্ষ থেকে মানে তার অন্যেরা যারা এই দলিল উল্লেখ করেছেন তার এই মতের তারা উল্লেখ করেছেন। সেটা কি তিনি উল্লেখ করেছেন? এটা যে হাত্তার আইনাফা এত্তালুল, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলাম, তো তিনি একবার আমাদের সাথে জোহর পড়তে গেলাম, তিনি বললেন যে আরও ঠান্ডা করো, আবৃদু বিজ জোহর, আবৃদু বিজ জোহরকে ঠান্ডা করে পড়ো, আরও ঠান্ডা করে পড়ো। ঠান্ডা করতে করতে তিনি বললেন যে সাহাবি বললেন যে আমরা পাহাড়ের ছায়া দেখতে পেলাম, অর্থাৎ টিলার ছায়া দেখতে পেলাম। তো টিলার ছায়া কখন হয় তারা হিসাব করেছে, টিলার ছায়া হতে হলে অবশ্যই সূর্য এমন জায়গা যেতে হয় দুই মাসাল হয়ে যায়, কারণ টিলা তো সাধারণত উপরের দিকে দুই নিচে মোটা থাকে উপরে চিকন থাকে, অর্থ হলো টিয়া ছায়া পড়তে, টিলার ছায়া পড়তে হলে একেবারে পশ্চিম মানে ভালো করে এমনভাবে যেতে হয় সূর্য পশ্চিমে যাতে করে ছায়াটা পড়ে। তো ছায়া পড়তে হলে দুই মাসাল যায়, এটা আবু হানিফা রহমতুল্লাহ একটা দলিল তিনি দিয়েছেন, কিন্তু এটা বাধ্যতামূলক না, কারণ টিলা অবস্থা অনুসারে এক এক টিলার এক এক অবস্থা হয়। টিলা কখনো কখনো একই রকম সোজা হয়, কখনো বড় হয়, মোটা হয়, যে এরকম অবস্থা হয়, কখনো বাঁকা হয়, এখন কোনটা কীরকম ছিল আমরা তো সেটা জানি না। আমরা টিলার ছায়া দেখলাম, আমার তো ছায়া কতটুকু দেখছে এটাও জানা যায় না, সামান্য ছায়া হতে পারে। সুতরাং সেই হিসাবে এটা আসলে সত্যিকার দুই মেসালের কোনো দলিল হতে পারে না। দুই মেসাল আরেকটা দলিল দেওয়া হয় তাকে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জোহর পর্যন্ত আমল করেছে ইহুদিরা, তো তাদেরকে এক কিরাত দেওয়া হলো, এরপর আসর পর্যন্ত আমল করেছে নাসারা, তাদেরকে এক কিরাত দেওয়া হলো। তো আমরা আমল করব আমরা ইয়া পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত, তো আমাদেরকে দুই কিরাত দেওয়া হচ্ছে। তখন তারা বলবে, হাদিসটা বুখারিতে আসছে, তারা বলবে এটা যে আল্লাহ আপনি এটাকে এটাকে আমরা আমল ওরা আমল কম করেছে দুই কিরাত দেওয়া হলো, আর আমরা আমল বেশি সময় আমল করলাম অথচ আমাদেরকে এক কিরাত দেওয়া হলো। তো এরা বলতে চাচ্ছেন এটা যেহেতু দেখা যাচ্ছে অর্ধেকেরে প্রথম অর্ধেকেরে যদি বেশি ধরতে হয়, প্রথমটা তো এটা চলে গেল ইহুদিদের, নাসারাদের এটা যদি কোনো ধরা হয় যে তারা দ্বিতীয় অর্ধের মধ্যে বেশি অংশ আমল করেছে, তাহলে অবশ্যই জোহরের টাইম লম্বা হবে, আসরের টাইম কম হবে, এই হিসাব করে তারা এটা কেয়াস বের করেছেন। কিন্তু আসলে যেখানে নস আছে সেখানে এইভাবে আমরা কেয়াসের মধ্যে না যাওয়াটাই হচ্ছে উত্তম। এই যে নস যেখানে আসে এটা হচ্ছে যখনই এক মিসাল হয়ে যাবে তখন আর জোহরের ওয়াক্তটা আর থাকবে না, আসরের ওয়াক্ত চলে আসবে, এটা বিশুদ্ধ মত বলে আমি মনে করি। ভিন্ন মত গ্রহণ করতে পারে অনেকেই, তার সেই সুযোগ রয়েছে, কিন্তু এটা আমরা মনে করি বিশুদ্ধ মত। আরেকটি জিনিস হচ্ছে আসরের ওয়াক্ত শেষ ওয়াক্ত কখন থাকে, এটা নিয়েও একটা মতভেদ আছে। শেষ ওয়াক্তের ব্যাপারে স্পষ্ট যেটা আসছে এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুইটা ওয়াক্ত, একটা হলো ওয়াক্ত
একটা ওয়াক্ত এখতিয়ারি, একটা ওয়াক্ত ইজতিরারি, অর্থাৎ একটা হচ্ছে আপনি পছন্দনীয় সময়, একটা হচ্ছে আপনার সমস্যাগ্রস্ত সমস্যাদের জন্য, সমস্যাগ্রস্তদের জন্য সময়। পছন্দনীয় সময় হচ্ছে দ্বিতীয় মাসাল পর্যন্ত অথবা সূর্য স্পষ্ট শুভ্র থাকা পর্যন্ত। তো এটা শুভ্র থাকা পর্যন্ত এটা সবার মতে, এরপরে যে অংশটা থাকে কোনো হলুদ হয়ে গেলে তখন নামাজ পড়তে পারবে কিনা, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ঘুম থেকে উঠছে পড়তে পারে নাই, অথবা যে হায়দা মহিলা এখন পবিত্র হয়েছে তার জন্য, অথবা কোনো বাচ্চা এখন বালক হয়েছে তার জন্য, এরকম তাদের জন্য, যারা এই অবস্থা তাদের জন্য সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত সেটা পড়তে পারবে, এটা সবার মতেই। এটা হলো ওয়াক্তে এত্তরারি বা বিশেষ সময়, বিশেষ বিপদের সময় বা সমস্যাগ্রস্তদের জন্য সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই মূল জিনিসটা হচ্ছে আসর যে ওয়াক্তটার মূল কারণটা হচ্ছে যে এটা কি দ্বিতীয় মাসালা ধরবে কি ধরবে না, এটা নিয়ে হচ্ছে দ্বিতীয় মাসাল কি জোহর ওয়াক্ত ধরবে না আসর ওয়াক্ত ধরবে, এটা নিয়ে হচ্ছে মূল কারণটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহিলারা প্রয়োজনে বাইরে যেতে হলে কতটুকু দূরে গেলে মাহরাম সাথে নিতে হবে, মাহরাম পর্যন্ত দুইজন মহিলা যাওয়ার অনুমতি আছে কি? মহিলারা যতক্ষণ পর্যন্ত মাহরামদের সাথে থাকবে ততটুকু নিরাপদ, এটাই বুঝতে পারেন। তো সফরের যতটুকু সময় আছে, সফরের জন্য কোনো মহিলা বের হবে না সফরের জন্য, সফর যেটা তার সাথে মাহরাম ব্যতীত, এটা একবার সরাসরি হাদিসে নিষেধ করা হয়েছে। অর্থাৎ কোনো মহিলা কোনো সফরের দূরত্ব যতটুকু, যতটুকু সাধারণত সফর বলে যেটাকে, ভ্রমণ বলে যেটাকে, যতটুকু যেমন তিনি ভ্রমণ এক জেলা থেকে আরেক জেলা গেলেন এরকম, তো অথবা কাছে না একটু দূরে সফরে যতটুকু, ততটুকুর জন্য তিনি কখনো মাহরাম ব্যতীত সফর করা তার জন্য জায়েজ নাই। এখন দুইজন মহিলা হলেও দুইজনেরই মাহরাম লাগবে, মাহরাম ছাড়া তিনি সফর করতে পারেন, দুইজন তিনজন হলেও একই লাভ হবে না, অর্থাৎ তাদের মাহরাম লাগবেই, মহিলার সফর মাহরাম ব্যতীত সফর করা জায়েজ নাই। এখন দূরত্ব যে ফাসলা বসে সেটা হচ্ছে, এটা নির্ভর করবে যে আপনি সফর কতটুকু ধরতেছেন। যারা বলে সফর তিন দশ বারো কিলোমিটারও সফর হইতে পারে, অনেক এটা মত আছে একটা, তাহলে বোঝা গেল, অথবা কেউ তিন কিলোমিটারও কেউ কেউ বলে থাকে, তা তাদের জন্য বোঝা যাচ্ছে মহিলা তার মাহরাম ব্যতীত কোনো সফর করবে না। কিন্তু যারা বলে যে মহিলা 78 কিলোমিটার বা 80 কিলোমিটার পর্যন্ত, অথবা যারা যেটা বলা হয় যে 48 মাইল যেটা, তারা কিন্তু এরাই বেশিরভাগ আলেমরা এটা এই মতটি পোষণ করে থাকেন। এর অর্থ হচ্ছে এতটুকু গেলে তার জন্য অবশ্যই মাহরাম সাথে লাগবে, এর কাছে গেলে, কেউ বাজারে গেলে বা এদিকে গেলে বা কোনো ক্লাসে গেলে বা কোনো পড়তে গেলে বা কোনো কাজে গেলে বের হলে এটার জন্য তার মাহরাম সাথে থাকা জরুরি না, তবে তার নিরাপত্তা থাকাটা জরুরি। নিরাপত্তা যদি না থাকে তাকে অবশ্যই, যদি নিরাপত্তা না থাকে ভয় থাকে তার, তাহলে অবশ্যই তার মাহরাম সাথে থাকা তার জন্য বাধ্যতামূলক, কারণ নিরাপত্তাটা হচ্ছে বড় জিনিস, সফরের কারণটা এই জন্য বলা হয়, সফরটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা কারণ, কারণ সফরে যদি কেউ থাকে সেখানে তার নিজস্ব লোক পাওয়া যায় না, তখন তার যে কোনো সময় তার একটা খারাপ অবস্থায় পতিত হতে পারে। মহিলাদের আশা দুর্বল থাকে তারা সাধারণত, তখন এই জন্য তাদের বিভিন্ন রকমের ঘটনা ঘটে যায়, আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন গাড়িতে ঘটে যায়, বিভিন্ন জায়গায় ঘটে যায়, কারণ হচ্ছে তাদের সাথে কোনো মাহরাম থাকে না, আর মাহরাম থাকলে সাধারণত তাদের কেউ কথা বলতে সাহস করে না, এই জন্য সাধারণ নিয়ম এটা বলা হয়েছে। তো নিরাপত্তার জিনিসটা সবচেয়ে বেশি দরকার যদি কাছে কোথাও সফর করে, আর যদি দূরে, যদি দূরত্ব অর্থাৎ যেটা সফরের দূরত্ব যেটা, যেমন 78 কিলোমিটার বা 80 কিলোমিটার অথবা 48 মাইল যদি কেউ সফর করে, তখন তার জন্য অবশ্যই অবশ্যই মাহরাম লাগবেই, সেটা নিরাপদ রাস্তা হোক বা অনিরাপদ রাস্তা হোক, তার জন্য মাহরাম লাগবেই, নাহলে সে গুনাহগার হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জনকল্যাণমূলক কাজে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে কি? যেমন মাইয়েতের গোসল, প্রতিবেশী বোন অসুস্থ হলে তাকে সেবা দিতে যাওয়া। জি না, স্বামীর অনুমতি ব্যতীত জনকল্যাণমূলক নয়, কোনো নফল কাজও যাওয়া যাবে না, এবং ফরজ কাজও নির্ধারিত। স্বামীর অনুমতি ব্যতীত বাইরে তার কী ফরজ থাকতে পারে, সেটা হলো বড় কথা। সেটাও যদি এরকম হয় যে তার স্বামীর অনুমতি ব্যতীত যদি না যায় তার দিনের, সে আল্লাহ সম্পর্কে জানতে পারবে না, এরকম কিছু হতে পারে, সেটা তো হয় না, কারণ সে বিয়ে করেছে মুসলিম মেয়েকে। সুতরাং কোনো মহিলার জন্য স্বামীর অনুমতি ঘরের বাইরে হওয়া কোনোভাবেই জায়েজ নেই, স্বামীর অনুমতি লাগবে। ওই যদি বিশেষ করে আপনি যেগুলো বলেছেন, জনকল্যাণমূলক কাজ, মাইয়েতের গোসল, প্রতিবেশী বোন অসুস্থ, অথবা ধরেন তালিম, অথবা কোনো ঘোরাফেরা, অথবা কাউকে দেখা, অথবা খোঁজ খবর নেওয়ার জন্য, অথবা তা কারো কারো সাংগঠনিক সফর, অথবা কারো দলীয় সফর, কোনোটাই কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি, স্বামীর যদি সফর হয় দূরত্ব স্বামীর সাথে থাকতে হবে, অথবা মাহরাম সাথে থাকতে হবে, আর স্বামীর অনুমতি লাগবেই,
স্বামীর অনুমতি মাহরাম থাকলেও যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ব্যতীত তার জন্য কোথাও যাওয়া জায়েজ নেই, স্বামীর অনুমতি লাগবেই। এটা যদি বের হয় তাহলে মহিলা গুণাগার হবে এবং সে হারাম হারাম কাজ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত হারামের মধ্যে থাকবে, বরং স্বামীর অনুমতি লাগবেই তার যে কোনো কাজের জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রতি ফরজ সালাতের অজু করার আগে শুধু মনে মনে বলি যে অজু করব, তাতে কি অজু নিয়ত হবে? জি, মনে মনে বলছেন যে অজু করছি বা অজু করবো এক্ষুনি, এটাই আপনার নিয়ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটার জন্য আর মুখে কোনো উচ্চারণ করবেন না, মুখে উচ্চারণ করাটা বেদাত। অজুর জন্য বিশুদ্ধ মতে অজুর জন্য নিয়তটা শর্ত, যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শর্ত বলেননি, কিন্তু বিশুদ্ধ মতে শর্ত, কারণ অজুর দ্বারা সওয়াব হয়। যে জিনিসের সওয়াব হয় সেটা হচ্ছে এবাদত, সরাসরি অজুতে সওয়াব হয়, এমন নয় যে সালাতের কারণে সওয়াব না, অজুতে করলে সওয়াব। কী সওয়াব হয়? অজুর কারণে গোর্রা মুহাজ্জালিন এগুলো সাদা শুভ্র হবে, অজুর কারণে গুণা ঝরে পড়বে, আপনি জানেন। সুতরাং অজুর কারণে যেহেতু সওয়াব আছে, সুতরাং বোঝা যাচ্ছে এটা এবাদত। আর যেটা এবাদত এটা যেন নিয়ত লাগে। আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে এটা সরাসরি এবাদত না, এটা হচ্ছে সালাতের জন্য এবাদত, যেটা লেজাতি এবাদত না, সরাসরি নিজে এবাদত না হয় আরেকজন তাদের এবাদত, এই জন্য এটা নিয়ত লাগে না। তো যেটা অন্যজনের এবাদত এটা নিয়ত, তার জন্য নিয়ত মনে করেন না, তিনি যেন গুরুত্ব দেননি, বলে নিয়ত লাগবেন, শর্ত বলেন নাই। তবে নিয়ত তিনি করা নিয়ত করতে করলে সমস্যা আছে এটা তিনি বলেন নাই, অর্থাৎ তিনি শর্ত বলেন নাই, কিন্তু নিয়ত করলে কোনো সমস্যা কারো কাছেই নেই। কিন্তু তাহলে বোঝা গেল যে অজুর মধ্যে নিয়তটা লাগবে, সে নিয়ত হচ্ছে আপনি অজু করছি বা অজু করতে যাচ্ছি, বের হচ্ছি মসজিদে অজু করতে ঢুকছি, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। এখানে আর প্রতি অঙ্গের জন্য আলাদা যে আমি এখন হাত ধুচ্ছি, এখন অজুর নিয়তে হাত ধুচ্ছি, অজুর নিয়তে মুখ ধুচ্ছি, এ সমস্ত কিছু লাগবে না। আপনি একবার নিয়তে বসছেন, আলহামদুলিল্লাহ আপনার অজুর কাজ হয়ে যাচ্ছে, অজু হয়ে যাবে, অজুর জন্য বের হয়েছেন, অজু নিয়ত করে যে অজু করতে যাচ্ছি সালাতের জন্য বা পবিত্র হওয়ার জন্য যথেষ্ট। তো এটাই আপনার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার নানার কোনো ছেলে সন্তান নাই, কিন্তু তিনি তার সমস্ত সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়েছেন, উল্লেখ্য যে তিনি তার পিতার উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাননি, তার সম্পত্তির অংশ কি তার ভাইপো ভাগ্নার পাবে? আর আমার নানা কতটুকু সম্পত্তি তার মেয়েদের নামে লিখে দিতে পারবে অথবা দান করতে পারবে? জাযাকাল্লাহু খায়রান। একজন মানুষ তার সমস্ত সম্পত্তি সন্তানের জন্য ব্যয় করে যেতে পারেন, ব্যয় বুঝলেন, আপনি জীবদ্দশা আপনি তার জন্য খরচ করলেন, তাকে একটা বাড়ি করে দিলেন, তাকে একটা ঘর করে দিলেন, তাকে একটা এটা করে দিলেন, ওটা করে দিলেন, তার প্রয়োজন মিটিয়ে দিলেন, নিজেও খরচ করলেন। নিজের সম্পদ রেখে যেতে হবে জরুরি না, তবে রেখে যাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি তোমার সন্তানকে এমনভাবে রেখে যেও না যা ফকিরের মতো রাস্তা, মানুষের কাছে হাত ফাঁদবে এরকম রাখার চেয়ে তাকে সম্পদে রেখে যাওয়া উত্তম, একটুকু তিনি বলেছেন। এটার অর্থ এই নয় যে আপনি খরচ করতে পারবেন না, এটা উত্তম বলেছেন, কিন্তু আপনি যদি আপনার সম্পদে আপনি পুরোটাই খরচ করে যান তাহলে কোনো সমস্যা নেই। তো আপনার নানা যদি তার জীবদ্দশায় সমস্ত সম্পত্তি ওইটা কিনে বা সন্তোষ আত্মীয় স্বজনকে কিছু জিনিস কিনে দিয়ে এটা করে শেষ করে দেন, শরীয়তে কোনো বাধা নেই এতে। আপনিও যদি কোনো আপনার সমস্ত সম্পত্তি এভাবে খরচ করে যান, কবরে চলে যান শেষ মুহূর্ত পর্যন্ত, কোনো সমস্যা নেই। আপনি কিছু টাকা রেখে গেলেন না, জরুরি না এটা যে সন্তানের জন্য রেখে যেতে হবে, বা তিন ব্যাগের এক ভাগ খরচ করতে হবে, এটা জরুরি না। তিন ব্যাগ হচ্ছে ওসিয়তের মশালা, কারো জন্য যদি ওসিয়ত করে তিন ভাগ একভাগ বেশি করতে হবে। ওসিয়ত হচ্ছে হয় ওয়ারিস বাদে অন্যদের জন্য, ওয়ারিস নয় যারা, তারা ওয়ারিস হয় না তাদের জন্য ওসিয়ত হইতে হয়। অর্থাৎ আপনার ওসিয়ত যদি কোনো আপনি ওয়ারিসদের জন্য করেন, সে ওসিয়ত আপনি গ্রহণযোগ্য হবে না। লাউ ওয়াসিয়াত আলী ওয়ারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই। এর অর্থ হচ্ছে আপনার নানা যেহেতু কোনো ছেলে সন্তান নাই, মেয়েদের জন্য তিনি কাউকে একটা বাড়ি করে দিয়েছেন, কাউকে একটা ঘর তুলে দিয়েছেন, কাউকে তিনি গরু কিনে দিয়েছেন কয়েকটা, কাউকে জমি কিনে দিয়েছেন, এভাবে দিয়েছেন, তো তিনি দিয়ে দিয়েছেন, এটা তো নাজায়েজের কোনো কিছুই নেই, এটা কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে তিনি তার মৃত্যুর পরে যখন মানে বন্টন আপনার তার মেয়েরা যা পাবে তার বাকি অংশ পুরোটা তাকে দিয়ে দিয়েছেন, এর অর্থ হচ্ছে কাউকে বঞ্চিত করেছেন, ওটা জায়েজ নেই। অর্থাৎ তিনি এই কাজ করেছেন যে তিনি মৃত্যুর পরে যেন তার ভাইপোরা বা ভাই কিছু না পায়, এই জন্য তিনি কি করেছেন আগে থেকে ওদের নামে লিখে দিয়েছেন সব কিছু, এটা নিয়তের কারণে। এবং সম্পদ যেহেতু তিনি দিয়ে দিচ্ছে যাতে না পাওয়া, এই তার উদ্দেশ্যের কারণে, এই কারণে তিনি গুণাগার হবেন, এই কারণে তিনি গুণাগার হবেন। কারণ হচ্ছে গুণাগার এই জন্য হবেন, কারণ মেয়েরা সর্বোচ্চ তিন ভাগ দুই অংশ পায়, তো আপনার নানা মেয়েদেরকে তিন ভাগ দুই অংশ দিলে, বাকি থাকে আপনার নানি যদি জীবিত থাকত তিনি পাবেন আট ভাগের এক অংশ। তো আপনার ইয়ারা মা বা খালারা তারা পাবে তিন ভাগের দুই অংশ, বাকি এক ভাগ বা যেটা আমরা পাঁচ বলি হিসাবে চব্বিশ দিয়ে যেহেতু মাসালা হবে
চবরি দিয়ে মাসালা হলে তিন পাবে, হ্যাঁ তিন পাবে আপনার নানি যদি থাকে, আর না না থাকলে আপনার সরাসরি ভাগ হয়ে যাবে, তিন ভাগের দুই তিন দিয়ে ভাগ হবে, তিন ভাগের দুই ভাগ পাবে আপনার ইয়ারা আপনার মা খালারা, আর বাকি যেটা যতটুকু থাকবে অতটুকু আপনার ওনার মানে আপনার নানার ভাই ভাতিজা ওরা পাবে, ভাই ভাতিজা ওরা পাবে, এবং তারা আবার লিজাকারি মিসরুল হাজুল্লাহ এরও পাবে, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো এরকম ভাই বোন থাকে তারাও এরকম ভাগ করে পাবে, তারা অংশ পাবে। এখন তিনি যেটা করেছেন আসলে ভালো কাজ করেনি, যে গুণার কাজ করেছেন, যদি তিনি লিখে দিয়ে থাকেন, যদি এভাবে দেখে দিয়ে থাকেন যে বঞ্চিত করা নিয়ে, আর যদি তিনি যদি তার দান করে দেন, এটা দেন ওটা দেন ওটা দিয়ে দিতে তার সমস্যা শেষ হয়ে যায় এবং কিছু না থাকে, তাহলে এটা কোনো দোষণীয় কিছু দোষ কিছু হয় না, কারণ তিনি দিয়েছেন তাদের প্রয়োজন আছে, প্রয়োজন পূরণের জন্য। আর যদি প্রয়োজন পূরণ নাই, এমনিতে বঞ্চিত করার জন্য দিয়ে থাকেন যাতে করে পরবর্তীতে কেউ না পায়, তাহলে ইচ্ছা করে তাকে বঞ্চিত করা নিয়তের কারণে তার গুণাগার হবেন। তো আপনার এই মশলাটা এইভাবে বুঝতে পারছেন, যদি আপনার নানি থাকে তিনি পাবেন তিন, আর ইয়ারা পাবে ১৬ আপনার মা খালারা, আর বাকি পাঁচ পাবে ওনার শরিয়া মোতাবেক যেটা বলছি পাঁচ পাবে তার ভাই বা ভাতিজারা পাবে, ভাই থাকলে ভাতিজারা পাবে না, আর ভাই না থাকলে ভাতিজারা পাবে, ভাতিজা ভাতিজিরা পাবে, তারা আবার লিজাকারি মিসরুল হাদুল সেইন তারা আবার ভাগা, তাদের মধ্যে আবার ভাগাভাগি হবে সেটা। তো এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। কেন এটা করেছে ইসলাম? কারণ ইসলাম এই জন্য করেছে মূলত এই বংশের সম্পদ, এটা একটা বংশের সম্পদ, যদি শুধু মেয়েদের দেওয়া হয় তাহলে বংশের রক্ষা হয় না, আসবা যেটাকে বলা হয়, তারা যে যার ক্ষমতায় এই লোকটি টিকেছিল সারাটা জীবন, যে বংশের মধ্যে যার পরিচয় যাদের পরিচয়, এদেরকে কিছু না দিয়ে পুরোটাই তিনি বাইরে দিয়ে দিচ্ছেন, এর অর্থ হচ্ছে তিনি তাদের সাথে বেওফা, তাদের সাথে একটা মানে এক ধরনের তিনি তাদের সাথে বিরোধী মানে বিরোধী চুক্তি বিরোধী কাজ করেছেন, এক ধরনের গাদার বলা এটাকে, মানে এক ধরনের গাদারি কাজ করেছে, এটা ঠিক হয় না। এই জন্য যে কোনোভাবে হয়তো তার ভাইরা দেখেনি বা যে দেখেনি, এটা দেখা জরুরি নয়, দেখা ভালো তাদের জন্য ছিল, কিন্তু তারা না দেখলেও এই সম্পদ যেহেতু শরিয়া মোতাবেক ভাগ হবে, সেহেতু তার উচিত হয়নি সমস্ত সম্পত্তি মেয়েদের নামে লিখে দেয়া, তাদের বঞ্চিত করার জন্য, ভাই ভাতিজাকে বঞ্চিত করার জন্য তার কাজটা উচিত হয়নি। তার যেটা করতে পারতেন তিনি, এটা আমরা আগেও বলেছি, যেটা হচ্ছে যে তিনি তার প্রয়োজন অনুসারে মেয়েদেরকে যার যেটা দরকার সেটা করে দিবেন, নিজেও খাবেন ভালো করে, নিজে চলাফেরা করবেন, ভালো হজ করবেন, মসজিদে দান করবেন, কোনো যা দাতব্য প্রতিষ্ঠান দান করবেন, যাতে করে তার পয়সা কম থাকে, তিনি আখেরাতে আল্লাহ ভালো জিনিস পেয়ে যেতে পারেন এবং অন্যদেরকেও উপকার করতে পারেন। অনুরূপভাবে তিনি ইচ্ছা করলে ওই সময় ভাতিজাদেরকেও দিতে পারেন, এটাও নিষেধ নেই, কিন্তু যদি তিনি বঞ্চিত করার নিয়তে করে থাকেন তাহলে তিনি গুণাগার হবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে অনেকে কোনো একটা বিষয় অনিশ্চিত বলে আমরা বলি বাকিটা আল্লাহর হাতে, কিন্তু আসলে আমরা জানি সব কিছু আল্লাহর হাতে, নিশ্চিত হওয়ার আগে হোক বা পরে হোক, এখন এই কথাটার মধ্যে কি শিরক মিশ্রিত আছে কিনা? জি, এই কথাটা বলা যাবে না, বাকিটা আল্লাহর হাতে না, সবটাই আল্লাহর হাতে, আপনার হাতে কোনো কিছুই নেই। অনেক সময় মানুষ বলতে বাকি আল্লাহর হাতে, এটা জায়েজ নেই, এটা অবশ্যই শিরক মিশ্রিত, কোনোটাই আপনার হাতে নেই, আপনি যতটুকু মনে করছেন এটুকু না। অনেকে এইভাবে বলে থাকে যে আমি এটা করলাম বাকিটা আল্লাহ করে, বাকিটা না আপনি যেটা করছেন এটাও আল্লাহ তাআলার রহমতে আপনি করতে পেরেছেন, এই জন্য এটা আসলে শিরক মিশ্রিত কথা, এটা বলা যাবে না। বলতে হবে সবসময় যে আল্লাহর তাওয়াক্কুল করে, তাওয়াক্কাল না আল্লাহ, আল্লাহর তাওয়াক্কুল করে বলছি, অথবা আমি আল্লাহর তাওয়াক্কুল করছি, আমরা যতটুকু আল্লাহ তাআলা আমার তৌফিক দিয়েছে ততটুকু করেছি, বাকিটার জন্য আল্লাহর উপর নির্ভর করতেছি, এটা বলবেন, মানে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে ওইটাও বলবেন, কারণ পুরো ওইটাও আল্লাহ তাআলার তৌফিক আপনি করতে পেরেছেন। সুতরাং বাকিটা আল্লাহর হাতে এটা কখনো বলবেন না, এটা আসলে শিরক মিশ্রিত কথা, এটা বলা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার দাদা মোহাম্মদ সিংহের শম্ভুগঞ্জি পীরের খলিফা, সে মানুষকে মুরিদ বানায়, ওয়াহাদাতুল ওজুদ পানাফিল্লা পীর, দূর থেকে সব দেখে, সাহায্য করতে পারে, সন্তান দিতে পারে, আল্লাহ মানুষের কলবে থাকে ইত্যাদি আকীদা বিশ্বাসে, এবং সে এগুলো প্রচার করে, সে তার নিজের মেয়ের সাথে জিনা করে নাউজুবিল্লাহ, মুরিদের সাথে জিনা করে নাউজুবিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি যদি দাদার সাথে কথা না বলি অথবা সম্পর্ক ছিন্ন করি তাহলে কি আমার পাপ হবে? আপনার কোনো পাপ হবে না, আপনি অবশ্যই তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন যে কোনো মূল্যে, এবং তার সাথে কোনো রকমের আপনার কোনো সম্পর্ক না থাকে বরং মানুষকে সাবধান করবেন তার কাছে যাওয়ার ব্যাপারে, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি তাদের চুপ করে থাকেন তাহলে আপনার গুণাগার হবেন, আপনি চুপ করে থাকবেন না, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে শুধু সম্পর্ক ত্যাগ নয়, তার বিরুদ্ধে কথা বলা,
এবং তার বিরুদ্ধে আপনার কাজে নেমে যাওয়া, তার বিরুদ্ধে কথা বলা এবং জায়গায় জায়গায় তার বিরুদ্ধে পোস্টারিং করা প্রয়োজনে, যেহেতু সে অন্যায় থেকে ফিরে আসতেছে না। প্রথমে তাকে আগে সাবধান করবেন স্বাভাবিকভাবে, যদি সে ফিরে না আসে তাহলে তার আর কোনো এই ব্যক্তির কোনো ইজ্জত রক্ষা করার দায়িত্ব কারণেই, তাকে সব সাহস তাকে সাবধান করা এবং এই ব্যাপারে সে যে কী কী বিশ্বাস করে এগুলি কুফুরি আকিদা এবং তার ব্যাপারে আপনি স্পষ্টভাবে তার বিরুদ্ধে অবস্থান আপনি নেওয়ার জন্য জরুরি। হ্যাঁ, তাকে আপনি মারবেন না, শরীয়ত মারতে আপনাকে বলেনি, কিন্তু আপনি যতটুকু করা দরকারটুকু আপনি করবেন, সেটা হচ্ছে আপনি তাকে স্পষ্ট বলবেন যে সেটা সে কুফুরি করতেছে, সে কাফের এবং তার পিছিয়ে সলাৎ হবে না এবং তার মুরিদের সাথে যে ব্যভিচার করে এগুলো বলবেন, কত করে মানুষ তার কাছে যেতে না পারে, এটা আপনার বলার দায়িত্ব। আপনি তার সাথে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না। এবং হ্যাঁ, যদি আপনি তাকে নসিহত করলে কাজে লাগে তো নসিহত করবেন, কিন্তু সম্পর্ক না রাখেও নসিহত করা যায়। সম্পর্ক রেখে যদি আপনি সারাক্ষণ তার পিছিয়ে পিছিয়ে হাঁটেন, এরপর নসিহত করে শুনবে না। আপনি তাকে কঠিনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই জাতীয় মানুষ দিয়ে আজ পুরো সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। পুরো মুসলিম সমাজকে কলুষিত করার জন্য বিশেষ করে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এই রাষ্ট্রগুলোতে এই পীরেরা তাদের এই আখড়া খুলে বসেছে। এরা সবগুলো হচ্ছে বেশিরভাগই আগে ছিল হিন্দু, এখন মুসলিম ব্যাস ধরেছে। এদের সবই এখনও আকিদা কুফুরি আকিদা রয়ে গেছে তাদের মধ্যে। এদের থেকে নিজেরা সাবধান থাকবেন এবং নিজেদেরকে সাবধান করবেন এবং তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কারণ এই যে সম্পর্ক রাখা হচ্ছে কাফেরদের সাথে সম্পর্ক রাখা। আর কাফেরদের সাথে সম্পর্ক না রাখলে আপনি মুসলিম হইতে কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ না করলে আপনি মুসলিম হইতে পারবেন না, কারণ মুসলিম হচ্ছে মুসলিমের পরিচয় হচ্ছে এটা। মুসলিম কে? ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে এটা, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ নিয়ে আল্লাহ তাআলাকে তাওহীদ যথাযথভাবে তাওহীদকে বাস্তবায়ন করা, দ্বিতীয় হচ্ছে রাসূলের আনুগত্য করা, আর তিন নম্বর হচ্ছে শিরিক থেকে মুক্তি থাকবে। তিনটা জিনিস আপনার লাগবেই ইসলাম মুসলিম হতে হলে। তো তিনটি জিনিস আপনার না পাওয়া গেলে কাফেরদের সাথে আপনার সম্পর্ক রেখে গেলেন, এই সম্পর্ক অর্থ এই নয় যে আমি তার সাথে লেনদেনের কথা বলছি না, বাজারঘাটের কথা বলছি না, কিন্তু আপনি পরিবারে থাকলেন, তার দেওয়া জিনিস খাইলেন, তার সাথে তার কথা অনুসারে চললেন, তাকে মেনে চললেন, অর্থ হচ্ছে আপনি শিরক কুফরের মধ্যে লিপ্ত নিজে হয়ে গেছেন। এই জন্য আপনাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে হবে এবং তাদের সাথে কোনো ক্রম সম্পর্ক তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আশা করি বিষয়টা আপনি বুঝে আসছেন। প্রশ্ন হচ্ছে, প্রতি হাজারে 999 লোক জাহান্নামে যাবে, এই হাদিসের ব্যাখ্যা জানতে চাই। এই হাদিস একদম বিশুদ্ধ হাদিস। প্রতি হাজারে 999 লোক জাহান্নামে যাবে, এটা হচ্ছে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলবেন, আদম আখরিজ বাআথা নার, জাহান্নামে যারা তাদেরকে বের করো। তখন বলবো যে কাদেরকে বের করবো? তখন বলবো 999 জন বের হয়ে যাবে, একজন বাঁচবে, এরকম হাদিস আছে। এরা কারা? হাদিসে স্পষ্ট আছে যে এরা হচ্ছে, এদের হচ্ছে বেশিরভাগই হচ্ছে 999 জনের মধ্যে এদের একজন ছাড়া, বা এরকম রসুলুল্লাহ হাদিসে আসছে যে তাদের একজন হয়তো এই বনি আদম থেকে আর বাকিটা হবে, অর্থাৎ অন্যদের থেকে হবে, বাকিটা হবে এরাও বনি আদম, অর্থাৎ ইয়াজুজ মাজুজ থেকে হবে, ইয়াজুজ মাজুজ থেকে হবে, হাদিসে স্পষ্ট আসছে। অর্থাৎ ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে, এত বেশি কাফের কুফুরিতে তারা থাকবে, এখন পর্যন্ত আছে এবং তারা কুফুরিতে আছে, বেশিরভাগই এরা কাফের, এরা সবই হচ্ছে বনি আদম। আপনার ইয়াফিস ইবনে নূহ, নূহ আলাইহিস সালাম সন্তান ইয়াফিসের বংশধর, এরা এত বেশি সংখ্যা যে এদের 999 জনই জাহান্নামী, আর একজন হবে এই যারা এই এদের মধ্যে থেকে। তো এরা আসলেই জাহান্নামী, এরা অর্থাৎ এরা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। আর এর বাইরে যারা ইমানদার তাদের মধ্যে কেউ কেউ জাহান্নামে যাবে, তবে তারা আল্লাহ তাআলার দয়া এবং ইমানদারদের আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ইমানদারদের সুপারিশ, নবীদের সুপারিশ এবং বিভিন্ন আমলের সুপারিশের কারণে তারা বের হয়ে আসবে, তারা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, বিভিন্ন হাদিসে প্রমাণিত। তো এই 999 জন এরা আসলে একেবারেই কাফের। এরা হচ্ছে হাদিসে যেটা আসছে যে এদের মধ্যে 999 জন হচ্ছে ইয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ 999 জনের মধ্যে এরা যদি শতক ধরা হয়, এরা 999 জন শতকরা 99 জনে হচ্ছে এরা হচ্ছে ইয়ার অংশধর, ইয়াজুজ মাজের বংশধর। সুতরাং এই ব্যাপারে আমাদের বিস্তারিত জানা থাকা উচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলাম হাউস.com এর ডাউনলোডকৃত আল কোরআনের 160 মুজিজা ও রহস্য বইটিতে 18তম পৃষ্ঠায় 6 নং লাইনে খোদাই গ্রন্থটি লেখা ঠিক হয়েছে কিনা? আমার জনমতে খোদা শব্দটি ইরানি শিয়ারা ব্যবহার করে, দয়া করে বিষয়টি জানাবেন। জি ভাই, আসলে ঠিক হয়নি তো। এই গ্রন্থটি সম্ভবত
আমি ইসলাম হাউসে দায়িত্ব নেওয়ার আগে এটা সম্ভবত এই ইসলাম হাউসে আপলোড করা হয়েছিল, এই জন্য এটাকে দ্বিতীয়বার নামিয়ে আবার যে শুদ্ধ করবো হয়তো সময় পাওয়া যায়নি, আমার সময় পাইনি, তো এই জন্য সেটা এই এটা ভুল, এটাকে অবশ্যই আল্লাহর গ্রন্থ বলতে হবে, কোরআনে করিমকে খোদাই গ্রন্থ বলা যাবে না, খোদাই বা এরকম শব্দ আমরা আল্লাহর জন্য ব্যবহার করি না, এবং এটা বলা যায়জ নেই, যেহেতু আল্লাহর বলে দিয়েছেন কোরআনে করিম ইল্লাইল আসমাউল হোসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলি তাকে আহ্বান করো, আর আল্লাহর নামগুলির মধ্যে কোনো খোদা শব্দটি কোরআন ও হাদিসে আসে নাই, হাদিসেও আসে নাই, এটা এই জন্য আল্লাহকে এই নামে ডাকা যাবে না, এই নামে আল্লাহর কোনো গ্রন্থকে খোদাই গ্রন্থ বলা যাবে না, বলতে হবে আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব বলতে হবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী আমার কথার অবাধ্য চলে, আমার সঙ্গে সবসময় মনোমালিন্য হয়, মনের মিল হয় না, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আমার চায় না, বিচ্ছেদ করতেও চায় না, আমার জন্য তার মনে কোনো ভালোবাসাই নেই, মায়ের বাড়িতে বেশি দিন থাকতে চায়, আমার কোনো খোঁজ খবর নিতে চায় না, আমার করণীয় কী, জানালে উপকৃত হব। দেখুন, আপনার স্ত্রী যেহেতু আপনি সব কিছু এখানে আপনি হচ্ছেন সর্বেসর্বা শরীয়তের বিধান অনুসারে, স্ত্রীর রাখা বা না রাখার বিষয়টি একমাত্র স্বামী বলতে পারে, আমরা শুধু পরামর্শ দিতে পারি। নিজের জীবন যখন বিষাক্ত হয়ে যাবে, অর্থাৎ নিজের জীবন যখন চলার পর্যায়ে না থাকবে, যখন নিজের জীবনের উপরে আঘাত আসবে, নিজের জীবনটা কষ্টকর মনে হবে, মনের মিল হয় না, বিচ্ছেদ করতে চায়, বাপের বাড়ি থাকে, নিজের কথা আপনার কথা শোনে না, খোঁজ খবর নেয় না, এর অর্থ হচ্ছে এই জাতীয় স্ত্রী আপনি কেন রাখবেন, এই স্ত্রী রাখার কোনো প্রয়োজন নেই। মানুষ স্ত্রী কেন রাখে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিতাসকুন ইলাইহা, তার যাতে তাদের সাথে তোমরা বসবাস করতে পারো, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ তাআলা যেন তাদের এই এই বিয়ে করার ব্যবস্থাপনা করে দিয়েছেন যাতে তাদের মধ্যে ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, যেখানে এই দুইটা জিনিসের অভাব আসবে, দূরে থাকবে, তার বসবাস সুযোগ দিচ্ছে না, দূরে থাকবে, ভালোবাসা নেই এবং খোঁজখবর নেয় না, দূরে থাকে, বাবার বাড়ি থাকে, এর হচ্ছে আপনি বেহুদা নিজে কষ্ট করবেন কেন, এরকম স্ত্রী বিদায় করে দিয়ে ভালো স্ত্রী দেখে বিয়ে করুন, যে আপনার ঘর ঘর করবে, ঘরে থাকবে, বাইরে বাইরে যাবে না, রাস্তা রাস্তায় হাঁটবে না, বাবার বাড়িতে বসে থাকবে না, এরকম স্ত্রী বিয়ে করুন, তাকে তালাক দিয়ে দিন, এটা আমার পরামর্শ দিতে পারি, কারণ নিজের কষ্ট রেখে তালাক বন্ধ করে রাখবেন এটা কোনো ইমানদারের কাজ নয়, ইমানদার কখনও এই জিনিস পুষে রাখবে না, তার দায়িত্ব হচ্ছে চেষ্টা করার একটা সুযোগ আছে, সে সুযোগ সে হারিয়ে ফেলছে, কারণ চেষ্টা হচ্ছে তখন যখন আপনার ঘরে থাকে, সে থাকেই না, তো না সেজা বলে ওইটাকে, যে স্ত্রী কথা শোনে না সেজা, সেই স্ত্রী কোনো শরীর দৃষ্টিতে সে কোনো সুখ নাও পায় না, সে খুরবশও পায় না, তার কিছুই পায় না, এই জন্য সে তাকে রাখার ব্যাপারে আপনি যদি কোনো আরও স্ত্রী থাকে তাহলে আপনি সে হয়তো তাকে গুরুত্ব না দিতে পারেন, কিন্তু আপনার এই অধিকার আছে তাকে তালাক দেওয়ার এবং তাকে তার জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা এবং যাকে নিয়ে আপনি শান্তি পাবেন তাকে নিয়ে ঘর সংসার করা। আমরা সোজা একটাই বললাম যে এই জাতীয় মহিলারা যারা এরকম কাজ করবে সবার জন্য একই বিধান, যে স্বামীর ঘরে না থাকলে দূরে দূরে থাকতে চায়, স্বামীকে ভালো না বাসবে, স্বামীর কথাবার্তা বলবে, কষ্ট দিবে এবং মলমালিন্য করবে, তার প্রত্যেকের জন্য রাস্তা খোলা আছে, ইসলামের জন্য তালাকের ব্যবস্থাপনা রেখেছে, ইসলাম হিন্দুদের মতো নয় বা খ্রিস্টানদের মতো নয় তালাকের ব্যবস্থাপনা নেই শরীয়তে, আমাদের শরীয়ত সুন্দর নিয়ম করে দিয়েছে যে তিন তুহুরে তিন তালাক দিয়ে তাকে বিদায় করে দেন, তিন পবিত্র অবস্থায় তিনটি তালাক দিয়ে তাকে বিদায় করে দেন, একবার তালাক দিয়ে দেখেন সে ফিরে আসে কিনা, আবার অপেক্ষা করুন, দ্বিতীয় তুহুরে আবার দেন তালাক, তৃতীয় তুহুরে আবার দেন তালাক, তিন তুহুরে তিন তালাক দিয়ে বিদায় করে দেন, নিজের উপর কষ্ট চেপে রাখবেন না, কারণ জীবন এরকম অবস্থায় জীবনটাকে মানুষ অনেকটা হতাশ হয়ে যায়, অনেক কষ্টকর হয় তার জন্য এবং তার পরিবার ঘটনা কষ্টকর হয়, সন্তান সন্ততির জন্য কষ্টকর হয়, এরকম অবস্থা সুখকর না, কেন তাকিয়ে থাকবেন, এগুলি বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, দুইটা শব্দ ব্যবহার করেছেন, বিয়ে করো তোমরা আল ওয়াদুদ আল ওয়ালুদ, যারা স্বামীকে ভালোবাসে এমন স্ত্রীকে বিয়ে করো, বুঝতে পারেন যারা স্বামীকে ভালোবাসে রাখেন কেমনি বুঝবেন, তাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে দেখবেন, তাদের ভাই বোনদের মধ্যে এরকম অবস্থা দেখবেন, ভালোবাসা আছে তাদের অন্যান্য বোনরা এরকম আছে, অথবা তাদের ফুফু এদের মধ্যে অথবা খালার মধ্যে এরকম অবস্থা, তারা বিয়েতে তারা সুখী এরকম অবস্থা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পরিবারে বিয়ে করা সম্ভব। আর দ্বিতীয়টা হচ্ছে আল ওয়ালুদ, সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততির প্রতি তারা দুনিয়া সব ত্যাগ করতে পারে, সন্তান ত্যাগ করে যায় না, অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি সব ছেড়ে সন্তানকে দেখাশোনা করে, এরকম মেয়েকে বিয়ে করো, যারা আপনাকে ছেড়ে আপনার সন্তানকে ছেড়ে বা ভিন্ন পথে রওনা হয়ে যায় সবসময় ভিন্ন দিকে তারা তাকিয়ে থাকে, ওদেরকে ঘরে রাখারও দরকার নেই, ওদের বিয়ে করারও দরকার নেই, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রীর চুলে অনেক উকুন, সব রকম চিকিৎসা নিয়েছি তেমন কোনো ফল পাইনি,
বর্তমানে উকুন নাশক কিছু ব্যবহার করলে মাথায় ব্যথা করে, মাথার চুল বড় হওয়াতে তার অনেক কষ্ট পেতে হয়। এ অবস্থায় চুল একেবারে ছোট করা বা মুন্ডন করা যাবে কি? চুল মুন্ডন করা স্ত্রীর জন্য জায়েজ হবে না, চুল মুন্ডন করা জায়েজ হবে না কোনো অবস্থাতেই না। অর্থাৎ যখন আপনি কোনো ভিন্ন কোনো অবস্থা পাবেন, ভিন্ন অবস্থা পাইলে আর কোনোভাবে সেটা জায়েজ হবে না। আমি যতটুকু জানি উকুনের উকুনের ওষুধ আছে, উকুন ওষুধ বাদে উকুন খুলে ফেললে উকুন চলে যায়, উকুনের পরিবেশের কারণে উকুন থাকে। একজন মানুষ যদি 10 বার যদি কোনো উকুনের শিরনে দিয়ে যদি কোনো সেটাকে ইয়ে করা হয়, এরপর উকুন আসার কোনো মানেই হয় না, আসবেই না আর কোনো দিন। আসলে ভালো করে আপনি চেষ্টা করুন, আপনার ওয়াইফ চেষ্টা করুন, অন্যরা চেষ্টা করুন, উকুন থাকে না। উকুন কখনো এরকম নয় যে উকুন হয় অনবরত হতে থাকে, এরকম না। আর উকুনের নাশক ওষুধ ছাড়াও আপনি যেটা বলছেন যে নাশক মাথায় ব্যথা করে, তো এগুলি অনেকটা আমার মনে হয় এখনও ভালো যে ওষুধটা আপনার দরকার সেটা ব্যবহার করেননি, অথবা এমন কোনো সাবান ব্যবহার করেন যে সাবানটা ব্যবহার করলে উকুন মরে যায়, অথবা এমন কোনো শ্যাম্পু ব্যবহার করেন যেটা উকুন মরে যায়, সাধারণত এগুলো আছে। আর চিরুনি উকুন বের হয়ে যাওয়া চিরুনি আসে, বের করে ফেললেই হয় কষ্ট করে কয়েকবার, এটা বাস্তব কথা। তারপরও যদি দেখেন লাস্ট চিকিৎসা যদি দেখেন যে কোনোভাবেই যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, তাহলে আপনি এমন পর্যায়ে নিতে পারবেন যে এই পর্যায়ে গেলে চুল আসে ধরা হবে কিন্তু উকুন থাকছে না, অর্থাৎ মধ্যম পর্যায়ে পিঠের মাথা পর্যন্ত অথবা পিঠের ইয়া পর্যন্ত যদ্দূর পর্যন্ত চুল সাধারণত রাখা বোঝায়, ওটুকু পর্যন্ত রাখবেন, আর বাকিটার কারণে যেটুকু আপনার রাখার কষ্টকর সেটুকু কাটিয়ে ফেলতে পারবেন যদি উকুনের আর কোনো চিকিৎসা না হয়। কিন্তু কামিয়ে ফেলা জায়েজ হবে না, মাথার চুল কামিয়ে ফেলা নারীদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, একবারে অসুস্থ হয়ে গেলে কোনো বিশেষ কারণে যদি কেমো দিতে হয় চুল পড়ে যায় অনেক সময়, অথবা কোথাও অসুস্থতার কারণে সেলাই দিতে হলে চুল, সেটা আলাদা মশালা, সেটা তো কোনো কারণে। কিন্তু এই উকুনের কারণে চুল কামিয়ে ফেলতে হবে এটা কিন্তু নাই, এটা পুরুষদের জন্য জায়েজ আছে, নারীদের জন্য এই চুল কামানো কোনো এই কারণে জায়েজ নেই। তো আপনি ছোটো করতে পারবেন যেটা আপনি বলেছেন, কিন্তু বেশি ছোটো না, বেশি ছোটো না, যতটুকু ছোটো করলে আপনি এটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, উকুন বের করে ফেলতে পারবেন, ততটুকু ছোটো করতে পারবেন। অর্থাৎ যারা অনেকটা ঝাঁকড়া চুল রাখে, অনেকটা কাঁধ ইয়া পর্যন্ত কাঁধে পড়ে, এরকম রাখতে পারবেন যদি বেশি অসুবিধা হয়, কিন্তু কামিয়ে ফেলতে পারবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বেতন দেয় ব্যাংকে, বা আমি যদি ব্যাংকে টাকা ব্যাংকে রাখি কোনো সুদ না নিয়ে, বা বেতনের টাকা যদি ব্যাংকে জমা থাকে তাহলে কি জায়েজ হবে? আপনার টাকা, আপনার বেতনের টাকা ব্যাংকে দেয়, বুঝতে পারছি আপনার যিনি উপরস্থ, যিনি দায়িত্বশীল তিনি আপনাকে, অথবা যিনি আপনার কর্মে নিয়োগ দিয়েছেন তিনি আপনার টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে থাকেন, এবং সে অ্যাকাউন্টটা কোনো সুদি ব্যাংক, এটা বুঝতে পারছি। তো আপনি সেখান থেকে সরাসরি টাকাটা উঠিয়ে ফেলতে হবে আপনাকে, রাখতে পারবেন না, রাখলে আপনার গুণা হবে। কী জন্য গুণা হবে? আপনি না খেলেও সেই লোক তো খাচ্ছে, এই জন্য আপনার দায়িত্ব হবে সেই টাকাটা একটা টাকা সে উঠিয়ে ফেলবেন, মানে যতটুকু না হলে আপনার অ্যাকাউন্টটা থাকবে না, অটুকুর মধ্যে আপনি রাখবেন, বাকি সব টাকা উঠিয়ে ফেলবেন। যতটুকু না হলে সর্বনিম্ন কত টাকা রাখতে হয় এটা জানা আছে, এটুকু রেখে দিলে অ্যাকাউন্টটা জীবিত থাকবে, সেখানে সুদও জমা হবে না আর কিছু হবে না। এরপর প্রতি মাসে যেটা আসবে সেটা উঠিয়ে ফেলবেন, উঠিয়ে ফেলে আপনি কোনো নিজে ব্যবহার করবেন, অথবা কোনো ভালো যেখানে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা আছে সেখানে আপনি জমা দিবেন, সেখানে জমা করে রাখতে পারবেন। কিন্তু কোনো সুদি ব্যাংকে রেখে দিলে গুণা হবে, সেটা আপনি সুদ নেন বা না নেন, নেন বা না নেন আপনার সেটার জন্য গুণা হবে। কারণ হচ্ছে আপনি না খেলেও তারা সেটা দিয়া সুদের সহযোগিতা হবে, সুদের সহযোগিতা হবে, এই জন্য সেটা নেওয়া যাবে না। পরবর্তী সুদটা নেওয়া যাবে না সেটা, এবং রাখাও যাবে না সেখানে, সেটা সুদও নেওয়া যাবে না এবং সেটা রেখেও দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাহ নেয়ামতুল্লাহর কসিদা সম্পর্কে আপনার মতামত কী, বা আমাদের বিশ্বাস কী হওয়া উচিত, আমরা কি এটা পড়ব? শাহ নেয়ামতুল্লাহর কসিদা পড়া হচ্ছে শিরক, শাহ নেয়ামতুল্লাহর কসিদা পড়া আর গণকের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। গণকে ভবিষ্যৎ বক্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গণকের কাছে যায় তাহলে গণকের কাছে গেলে তার 40 দিনে আবাদ কবুল হবে না। আবার অন্য যদি কোনো কেউ যদি কোনো সেখানে যায় আর যদি জিজ্ঞাসা করে এবং সেটা যদি বিশ্বাস করে তা সে কাফের হয়ে যাবে, ফাকাত কাফার হবে মুজিদ আলম মোহাম্মদ। তো গণকে কেন, গণ তো এই জন্য করে, গণকের কাজ হচ্ছে ভবিষ্যৎ কথা বলে। শাহ নেয়ামতুল্লাহর কসিদের জিনিসটা হচ্ছে পুরো ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বক্তব্য, এই ভবিষ্যৎ বক্তব্য নেওয়া যাবে না, এগুলি মিথ্যা কথা, এবং এগুলি হচ্ছে কোনো শয়তানে সেগুলো হয়তো শুনে আসছে, সেগুলো লেগে রাখছে, এবং কেউ যে যেমনি পারে এমনি সেটাকে ব্যাখ্যা করে। এই জন্য শাহ নেয়ামতুল্লাহর কসিদা যারা পড়ে তারা শিরিক করতেছে,
এবং যারা এগুলি বিশ্বাস করে তারা শিরিক করতেছে। এই জন্য শাহ নেমতুল্লাহর কসিদা সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। শাহ নেমতুল্লাহর কসিদা নয়, এই জাতীয় যত রকমের যত ভবিষ্যৎ বক্তা আছে যে এটা হতে যাচ্ছে, এটা হয়ে যাবে আগামী এত বছর, এটা হবে এত বছর, এটা হয়ে যাবে, এই সবই হচ্ছে শিরকের মধ্যে লিপ্ত আছে। কারণ আল্লাহ তাআলা গায়েবের খবর একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এর বাইরে কোনো মানুষকে অর্থাৎ নবীর উম্মতের মধ্যে কাউকে তিনি গায়েবের খবর দেননি। কেউ যদি গায়েবের খবর দাবি করে সে হচ্ছে তাগুত, এবং সে তাগুতের অনুসরণ করা হবে যদি কোনো রীতিনীতি অনুসরণ করেন আপনারা। কারণ হচ্ছে এগুলি হচ্ছে ভবিষ্যৎ বক্তা, যারা সে যারা গায়েবের দাবি করে সবই হচ্ছে এই জাতীয় ভবিষ্যৎ বক্তা। তবে কেউ যদি কারামতি মশালা উঠাইতে পারে যে কারামত বলছে, এটি কারামত দিয়ে ভবিষ্যৎ এভাবে কেউ কষ্ট দিয়ে লিখে যায় না। কারামত হচ্ছে সম্মানিত, আল্লাহ তালা তাকে একটা দিন সম্মানিত করেছে ধরেন একটা বিষয় দিয়ে, সেই বিষয়টা তার এখন কাজে লেগেছে। ধরেন একটা কোনো ইমানদারকে তাই বিপদে পড়েছে, আল্লাহ সম্মানিত করেছে, কোনো বিপদে পড়েছে আল্লাহ তালা সাহায্য করেছে কোনো মানুষের দ্বারা, এটা হচ্ছে জীবিত মানুষের, মরা মানুষের এই সমস্ত কারামতি কোনো দিন খাটে না এবং হবেও না, এটা মিথ্যা কথা। এই জাতীয় মরা মানুষের কোনো কারামতি আসে না। জীবিত মানুষের কোনো উপকার দিতে পারে আল্লাহর কাছে দোয়া করলে তিনি ন্যাক্কার বান্দা, হয়তো আল্লাহ তালা কোনো কারামত তাকে দেবেন, সেই কারামতটা প্রমাণিত হতে হবে, সেটা প্রুভড হতে হবে। অধিকাংশ সময় কারামতগুলি যারা বর্ণনা করে থাকে বেশিরভাগ মিথ্যাবাদী এবং বেশিরভাগ ঠকবাজ, এরা একে অপর বসে কারামতি বানায়। দেখুন দরবারের সব মানুষ হুজুরের কারামতি বানাচ্ছে হিসাবের, এরকম সবসময় হয়ে থাকে। এর অর্থ হচ্ছে এরা হচ্ছে ঠকবাজ। এই জাতীয় জিনিসগুলো কারামত দিয়ে চালানোর কোনো সুযোগ নেই। শাহ নেমতুল্লাহর কসিদা কোনো কারামতি কিছু নেই, এরা হচ্ছে সম্পূর্ণরূপে এটা হচ্ছে এই যেটাকে বলা হয় গণকদের বই অথবা জাদুঘরদের বই। এই জাতীয় বই পড়া শিরিক এবং কুফুরের অন্তর্ভুক্ত, এবং বিশ্বাস করা আরও বড় শিরিক, এর বিশ্বাস করলে ইমান চলে যাবে। এই জন্য যারা এই জাতীয় কথা বলে যে আমি পড়ে দেখছি তারা ইমান হারা হয়ে পড়ছে, এবং আমি অনেকে বলে যে আমরা মিলিয়ে দেখছি, ওই সব মিলে না, আরও ইমান হারার কারণ আল্লাহ তাআলা এবং তার আল্লাহ এবং তার রাসূল কখনও আমাদেরকে কোনো ব্যক্তির কোনো বইয়ের প্রতি তাকাতে নিষেধ বলেন নাই, আমাদেরকে বলেছেন কোরআন ও সুন্নাহর অনুসারী হতে। এবং আমাদের সালফে সালিহীন যে নীতির উপর ছিলেন সেটা কোনো দিন তারা জাতীয় কোনো কসিদা বা জাতীয় কোনো বক্তব্য দিয়ে যেতেন না যেটা তারা জানতেন না। কারণ বলা অর্থ হচ্ছে গায়েবের কথা বলা, এবং গায়েবের কথায় জাতীয় বলা হচ্ছে কুফুরি এবং শিরিক, এবং এগুলো হচ্ছে তাগুত। যারা এগুলি বলে বিশ্বাস করে, যারা এগুলি প্রচার প্রসার করে তারা তাগুতের অন্তর্ভুক্ত। তাগুত শুধুমাত্র কেবল রাষ্ট্রকে দেখে, নিজেরা তো তাগুতি কাজ করতেছে কেউ দেখে না। যারা এই জন্য এই জাতীয় ভবিষ্যৎ বক্তা সবগুলি তাগুত, কারণ ভবিষ্যৎ বক্তি কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতে কিছু জানে না, আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতের কোনো কিছুই কেউ জানে না। আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে কোনো ব্যক্তি এরকম ভবিষ্যৎ দাবি করার অর্থ হচ্ছে সে মিথ্যাচার করতেছে। এবং এই জাতীয় যারা এই নিয়ামতুল্লাহ করছে পুরোটাই মিথ্যাচারে ভরা, এবং সে কোথাকার কোন নাম ধরে অমুকের কী হয়েছে, অমুকের এই হয়েছে, আলিফ হবে বা হবে তা হবে, হিসাব করলে সবগুলি আলিফ বাসা খুঁজে পাওয়া যাবে। একজনের দশটা নামের মধ্যে একটা নামের পাঁচজনের ভিতরে একটা বা একটা আসেই, এরকম মিথ্যাচার করে করে আমাদের সমাজকে আজ কলুষিত করা হচ্ছে। এবং কিছু যুবককে নাচানো হচ্ছে, কিছু যুবককে কিছু আলেম নামের জালেমরা বসে বসে নাচাচ্ছে, এবং তারা তার আরও মিথ্যাচার করে থাকে কি বলে থাকে যে এগুলি নাকি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আবু রাদিয়াল্লাহু আনহুকে দুইটা পোটলা দিয়েছিলেন, এক পোটলা ছাড়ছে আরেক পোটলা ছাড়েনি, সেই পোটলা নাকি উঠতে উঠতে ঘুরতে ঘুরতে শাহ নেমতুল্লাহ কাশ্মীরি নেমতুল্লাহ কসিদা ওখানে এসে পৌঁছলো। এই জাতীয় গাঁজাখুরি গল্প মিথ্যা কথা বিশ্বাস করলে ইমান আর হতে হবে, কেন এগুলি কখনো না। আবরা দিলান কোনো কিছু গোপন করেন না, সব বলে দিয়েছেন, এবং সেগুলি কোনো কিছু গোপন নাই, শুদ্ধ সহি সনদে আসছে, আমরা বিশ্বাস করি এটা। কারণ বিশ্বাস করি এটা আল্লাহ তাআলা তার নবীকে যা জানিয়েছেন সেগুলো ওয়াহি, আর সে ওয়াহির হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত করেছেন, হাদিসে হেফাজত করেছেন, এবং এর বাইরে ভিন্নতাভাবে ভিন্নভাবে যারা কোনো কিছু দাবি করবে তারা সব হচ্ছে শয়তানের দোষর, এবং এদের কোনো কিছু শোনা যাবে না। এরা যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় দেখতে যত আলখেল্লা পড়ুক না কেন, যত দরবারই দরবার খুলুক না কেন, সবই হচ্ছে শয়তান, এগুলো শয়তানের দোষর, এদের কোনো বক্তব্য শোনা যাবে না। কোরআন এবং সুন্নাহ আপনার জন্য যথেষ্ট। হ্যাঁ, কোনো মানুষ স্পষ্ট কোনো আলেমের কোনো কারামত যদি প্রকাশিত হয়ে পড়ে এবং স্পষ্ট আপনার চোখে ধরা পড়ে, শুনে শুনে নয়, সেটা আপনি বিশ্বাস করুন একটা এই কারামত হয়। সাধারণ জিনিসে যে কোনো কারামত হচ্ছে সম্মানিত করা, আল্লাহ তারা তাকে কোনো বিপদের সময় সম্মানিত করছে অথবা অন্য কাউকে বিপদের সময় সম্মানিত করছে, এটা আলাদা কথা। কিন্তু তারাও কেউ ভবিষ্যৎ বক্তা হিসেবে থাকেন না যে অমুকের এই ভবিষ্যৎ দেখে গেছে, এরকম কোনো কিছু করেন নাই। সাহাবা কেরাম যেটা পাওয়া যায় না, এর অর্থ হচ্ছে আপনি এটা করতে পারেন না, একজন এরকম কোনো কিছু তারা করেন নাই। সাহাবা কেরাম হচ্ছে বেশি বড় হয়ে গেল নেমতুল্লাহ কাশ্মীরি, তার কি জান্নাতের সুসংবাদ আছে, এর অর্থ হচ্ছে তাদের কোনো ইচ্ছে যদি কোনো সত্যি এটা যদি সত্য হয়ে থাকে তার কাছে, তাহলে এটা তার কাছে কোনো শয়তান এসে বলেছে, আর যদি সত্য না হয়ে থাকে তার উপর মিথ্যাচার করা হচ্ছে। এখন আপনি কোনটা নেবেন, আপনি চিন্তা সিদ্ধান্ত নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন বিধর্মী ভাইয়ের আমার কাছে একটা প্রশ্ন ছিল, দুইটা শিশু একই সময়ে দুইটা পরিবার জন্মগ্রহণ করলো, একটি মুসলমান পরিবার অন্যটি বিধর্মী পরিবার, এখন দুজনে নিষ্পাপ। এখন কথা হচ্ছে যে মুসলিম পরিবার জন্ম নিলেও সে ভাগ্যবান আর অন্য জন বিধর্মী পরিবার, তাহলে এখানে বিধর্মী পরিবারের শিশুটির কী দোষ, যদি একটু ক্লিয়ার করতে অনুপকৃত হতাম। এই প্রশ্ন অনেক আগের প্রশ্ন, অনেক দিন আগের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের মুসলিমদের একটা অংশ মুতাজিলা হয়ে গেছে এই প্রশ্নটা করে, এবং এই প্রশ্নটা
আপনার বোঝা উচিত যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণেই সে সে জান্নাতে যাবে, আর অমুসলিম পরিবার জন্মগ্রহণ করার কারণে সে জাহান্নামে যাবে, কথাটা এরকম না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে যদি সে এই ছোট অবস্থায় মারা যায় তো সেই তার পিতাদের সাথে অনুসারী হবে, ধরে নেওয়া হবে যে তার বাপের অনুসারী করতো, অনুসরণ করতো। কিন্তু অমুসলিম পরিবার জন্মগ্রহণ করার কারণে সে ছোট অবস্থায় মারা গেলে সে জাহান্নামে ধরা হচ্ছে না, এটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের। সে কি হবে, যে সে হবে যে তাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে পরীক্ষা করবেন, পরীক্ষা করে যেটা নির্ধারিত সেটা তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত বা জাহান্নাম তাকে দিয়ে দেবেন। এর অর্থে তার কোনো জুলুম হচ্ছে না, লা যুলমা আলিয়ম, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন সেদিন কোনো কারোর কোনো জুলুম করা হবে না। ওমা রব্বুকা বিযাল্লামিল আবিদ, আল্লাহ তাআলা তার দাসদের উপর কোনো জুলুম করেন না। সেই জন্য তিনি সেদিন পরীক্ষা করে তাকে যে তাকে যেখানে যাওয়ার সেখানে দিয়ে দেবেন, তিনি জানেন তার জায়গা কোথায়, সেখানে তাকে দিয়ে তাকে পৌঁছে দেবেন। কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোনো সন্তান কিন্তু কাফের হয়ে যায়, সুতরাং আপনি এবং অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি কিন্তু ইমানদার হয়ে যায়, বহু আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে? না, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাই, কিন্তু তিনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি জান্নাতি। আবার দেখেন যে কখনো কখনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ অনেক মানুষ কাফের হয়ে যাচ্ছে। এই যে ধরেন আসিফরা, ওই যে যারা অমুক আসিফ মহিউদ্দিনরা, তারা যে তাদের বাবা মা তো মুসলমান ছিল, তারা তো কাফের এখন, তারা নাস্তিক, তো এরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে কিন্তু মাফ হয়ে যাচ্ছে, কথাটা এরকম না। তো আপনি যেটা বলছেন যে মুসলিম পরিবার কোন পরে জন্মগ্রহণ করছে, আল্লাহর ইচ্ছা, তিনি পাঠাচ্ছেন ঠিকই, এবং তিনি মানুষকে ফাদাইনা উন্নাইস দেন, ইমানের তাকে বিবেক দিয়েছেন, কোরআন সুন্নাহ বোঝার জন্য তাকে নবী পাঠিয়েছেন, তাকে কোরআন দিয়েছেন, তাকে হাদিস দিয়েছেন, তাকে বোঝার জন্য আশেপাশে ভালো লোক দিয়েছেন যারা তাকে বোঝাবে বলছে। এরপরে যেই ব্যক্তি ইমানদার থাকবে সেই ইমানের উপরে জান্নাতে যাবে, আর ইমানদার থাকবে না সে কুফুরি কারণে জাহান্নামে চলে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো এই জাতীয় লোকগুলো যারা এই সন্দেহ উঠেছে তারা বোঝা উচিত যে জন্মের কারণে কেউ জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় না, বরং তার কর্মের কারণে নির্ধারিত হয়। জন্মের কারণে হয় যদি ইমানদারের সন্তান হয় তাকে ধরে নেওয়া হয় যে ইমান আনতো, এই জন্য তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের উপর থাকতো, কারণ বাবা মা তা পরিবর্তন করে দেয় অনেক সময়, আর পরিবেশ তাকে পরিবর্তন করে, পরিবেশ সে পায় নাই, ছোটো অবস্থায় মারা গেছে, এই জন্য তার পরিবর্তন সুযোগ হয় নাই। আর ছোটো অবস্থায় যদি কোনো কাফের সন্তান মারা যায়, হিন্দু বা বৌদ্ধ কারো ঘরে মারা যায়, তো তার জন্য আল্লাহ তাআলা সেদিন পরীক্ষার ব্যবস্থাপনা করবেন, কারণ তাকে যদিও ধরে নেওয়া হয় যে সে কুফরি করতে, কিন্তু আল্লাহ তাআলা জুলুম করবেন না, এই জন্য তার জন্য পরীক্ষার ব্যবস্থাপনা করবেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে বড় হলেও কেউ কাফের হয়ে যায়, জানেন আপনি, ইমানদারের ছেলেও কাফের হয়, আবার বড় হলেই কাফের ছেলে ইমানদার হয়ে যায়। সুতরাং এখানে কোনো ইয়ার কোনো কিছু নেই, অর্থাৎ সেখানে কোনো জুলুমের কোনো কিছু নেই। আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে একটি জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন হাকিম, তিনি সর্বসুবিজ্ঞ, তিনি জানেন যে কাকে কোথায় দিতে হবে। এবার আপনি যেহেতু আল্লাহর নেয়ামতটা পেয়েছেন, আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করুন। আর যেই ভাইটা আপনার প্রশ্নটা করেছে তাকেও বলুন যে আল্লাহর নেয়ামত যদি পেতে চাও আসো, ইমান আনো, তুমি নেয়ামতটা পেয়ে যাবে। যাদের এই বুদ্ধি আছে তাদের কিন্তু, এতটুকু বুদ্ধি যার আছে তার কিন্তু আর এই নেয়ামত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। তো এই ব্যক্তি, যে ব্যক্তি এই প্রশ্নটা করেছে তাকে বলেন আপনার বিধর্মী ওই ভাইকে, যা তুমি তো বুঝতে পারছো যে জান্নাতে যাওয়ার একটা সুযোগ তোমার আছে, তো তুমি আনো, কিন্তু তুমি যে তর্ক করতে থাকো এর অর্থ তুমি কিন্তু জাহান্নামের পথে যাচ্ছ। তাকে বুঝিয়ে দেন শয়তান এবং আদমের পার্থক্যটা। শয়তান কি বলেছিল? শয়তান বলছে রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, এই জন্য শয়তান চিরস্থায়ী শয়তান হয়েছে এবং সে জাহান্নামে যাবে, এবং জাহান্নামে তার আতবার দিনই, তার অনুসারী দিনই, সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। আরেকজন দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি যখন পদস্খলিত হলেন তখন তাকে জিজ্ঞাসা করে আদম কী করছো, সঙ্গে তিনি তওবা করলেন, তিনি বললেন যে আল্লাহ তুমি আমাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়ারহামনা আলা কুন্না মিনাল খাসিন, আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপরে। বলে নাই যে আল্লাহ তুমি তো আমাকে এই গাছটা এখানে কেন দিলা, তুমি তো আমাকে মানা দিয়ে বাধা দিলে না কেন, এই যেটি বলে নাই। এর অর্থ হচ্ছে যেই বিধর্মী ভাই এতটুকু বুঝতে পারে যে জান্নাতে জাহান্নামের বিষয়টা এবং জান্নাতে গেলে তার উপকার হবে, জাহান্নামে যাওয়া তার জন্য ক্ষতিকর, তার জন্য এই প্রশ্ন না করে তাকে বলেন যে আপনি তাড়াতাড়ি ইমান আনুন, এবং যারা যারা আপনার আত্মীয় স্বজন তাদেরকে ইমানের দিকে ডাকুন। আপনি তো বুঝতে পারছেন দিনটা সত্য কোনটা, আপনি ওই দিকে যাবেন না, আল্লাহর কাজের মধ্যে প্রশ্ন করার চিন্তা করেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহর কাজের ভারে প্রশ্ন করার অধিকার কারণেই তাদেরকে প্রশ্ন করা হবে। আপনি যেহেতু বুঝছেন আপনি ইমান আনেন, আপনি যারা বুঝে নাই তাদেরকে বোঝানোর ব্যবস্থাপনা করুন। এই জন্য প্রত্যেক মানুষের দাঁড়িয়ে হওয়া উচিত, দাওয়াত দেওয়া উচিত, এবং তাকে এটা বোঝা উচিত আপনি বুঝছেন কিনা। যদি বলেন আমি বুঝি নাই, তাহলে তার এখনও বুঝে আসে না, তাকে বোঝানো, আর যদি বুঝে থাকে যে সে জান্নাতে রান্নার বিষয়টা তাদের বুঝে আসে, বিশ্বাস থাকে, তো তাকে ইমান আনতে বলুন। আর যদি বলেন যে সে কেন বাড়া কেন 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 করছে থাকেন, তাহলে কেন কেন বলতে থাকবে, এর মাধ্যমে জাহান্নামের পথটা তার জন্য সুগম হয়ে যাবে, আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষকে সর্বপ্রথমে কোন বিষয়ে দাওয়াত দিতে হয়, সর্বপ্রথমে তাকে কোন দাওয়াত দিতে হয়। আউয়াল ওয়াজিব আল মুকাল্লাম,
অর্থাৎ কোন জিনিস দাওয়াত দিবেন। এটা আপনারা আপনারা দেখেন যে কোরআন এবং সুন্নাহ যদি দেখেন, সবসময় আল্লাহ তাআলা যেটা তার নবীদেরকে বলেছেন সেটা হচ্ছে ওবুদুল্লাহ মা লাকুম ইল্লা গায়র, নবীরা এসে বলতেন যে আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তার কোনো আর কোনো তোমাদের ইলাহ নেই। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সে কিন্তু আল্লাহকে মানছে, আল্লাহর নাম গুণও মানছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে। তো নবীরা সবসময় একমাত্র আল্লাহর ইবাদত দিকে আহ্বান জানাতো। এই জন্য আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হবে যে কোনো মানুষকে দেখে একমাত্র আল্লাহর ইবাদত দিকে ডাকবো। সে নাস্তিক হলেও একমাত্র আল্লাহর ইবাদত করার অর্থই হচ্ছে সে আল্লাহকে রব মানতেছে, সে আল্লাহ তাআলার নাম মানতেছে, আল্লাহ তাআলার গুণ মানতেছে এবং আল্লাহ তাআলার ইবাদত করতেছে। এই জন্য এমন কাজটি করতে যে কাজটি দ্বারা সব হাসিল হয়। কিন্তু যদি কেউ আপনি দাওয়াত দেন আল্লাহকে মানো, একজন আল্লাহ আছে বলো, একজন আল্লাহ আছে বললে কিন্তু ইমানদার হয়নি। যারা একজন আল্লাহ আছে এটা কিন্তু আরব কাফেররা বিশ্বাস করত, তারা এর সাথে এক একজন আল্লাহ আছে আর কোনো আল্লাহ নাই এটা তারা বিশ্বাস করতো না। হ্যাঁ, এখন বর্তমান সময় কেউ যদি বলে যে আমি একজন আল্লাহ মানি তবে তার ইবাদত মানি না, তাহলে সে কাফের, এবাদত করে না, সে কাফের। কারণ এই জন্য যে এটা হচ্ছে একটা অংশ, আর যদি ব্যক্তি এবাদত করে আল্লাহ একমাত্র আল্লাহ এবাদত করে সে কিন্তু পুরোটাই করছে, অর্থাৎ আল্লাহকে আল্লাহকে রব হিসেবে মানছে, আল্লাহর নাম গুণ মানছে এবং আল্লাহ এবাদত করছে। আর যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানছে এর অর্থ হচ্ছে সে এখনও ইমানদার হতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম গুণ মানবে, আল্লাহ তাআলা শুধু এবাদত করবে, শুধু একমাত্র আল্লাহ এবাদত করবে, তখন ইমানদার হতে পারে নাই। তাহলে একজন একজন দাঁড়ির প্রথম কাজ হচ্ছে সে কালিমাতুল্লাহ ইলা ইল্লাহ দাওয়াত দিবে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, একমাত্র সত্য ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করতে হবে, এই দাওয়াত দিবে। এটা হচ্ছে প্রথম দাওয়াত, এই ব্যতীত আর কোনো দাওয়াত দিয়ে কাজ শুরু করা যাবে না। এখন যদি কেউ কোনো সন্দেহ থাকে আল্লাহ আছে কিন্তু তাকে সন্দেহ ভাঙবে, কিন্তু দাওয়াতের মূল ক্ষেত্র হবে এটাই যে একমাত্র আল্লাহর ইবাদত করুন, আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে প্রথম কাজ, প্রথম দাওয়াত, আর কোনো দাওয়াত দিয়ে কোনো কিছু করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দিন জানার, বুঝার এবং মানার জন্য কী কী কিতাব পাঠ করতে হবে এবং কোন ধরনের আলেম থেকে জ্ঞান নিতে হবে? এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি, তবে আমরা সংক্ষেপে এটাই বলবো, দিন জানার, বুঝার জন্য, মানার জন্য আপনি অবশ্যই কোরআনে কারিমের পড়বেন, তাফসির সহ হাদিস পড়বেন, ব্যাখ্যা সহ, এবং সালফে সালেহীনের কিতাব পড়বেন, যেগুলোতে আকিদার কথা আছে সেগুলো আগে শুরু করবেন, তারপরে যেগুলোতে শরীয়ার কথা আছে সেগুলো শুরু করবেন, অর্থাৎ ইসলামিক আল্লাহ তাআলা যে শরীয়ার উপর রেখেছেন, আমাদের আল্লাহ বলে দিয়েছেন সুমা জাআলনা কালা শরীয়াতি মিনাল আমরে শারা আলাকুম মিন দ্বীন মা ওয়াসা বিহি নূহান, আল্লাহ বলে দিয়েছেন শরীয়ত হিসেবে দিয়েছেন সেটাকে মানে নেবেন, অর্থাৎ আপনাকে কোরআন সুন্নাহ মেনে নিতে হবে এবং শরিয়া আকিদা এবং শরিয়াকে মেনে নিতে হবে, এর উপরে আপনাকে চলতে হবে, এবং ওই সমস্ত আলেমদের কিতাব পাঠ করবেন যারা সহি আকিদার এবং সহি মানহাজের উপর চলে গেছে, ইমামদের যে সমস্ত চার ইমাম এবং ছয় ইমাম হাদিসে ছয় ইমাম এদের বক্তব্যগুলো তারা হচ্ছে সহি মানহাজের উপর চলে গেছেন, তাদেরকে নিয়ে আপনার উঠা বসা হবে, চলাফেরা হবে, তাদের বই পড়বেন, এবং অন্য যারা বিভ্রান্ত আছে তাদের কোনো বই পড়বেন না, এবং তাদের বিচার করবেন কীভাবে সলভেশনের আকিদে অনুসারে হয়েছে কিনা। এমনকি প্রখ্যাত কোনো আলেমের বক্তব্য যদি কখনো দেখেন যে কোনো বক্তব্যটি সলভেশনের বক্তব্য বিরোধী হয়েছে বা কোরআন সুন্নার সরাসরি বক্তব্য বিরোধী কন্ট্রাডিক্টরি হচ্ছে, সেটা তাকে বা সেটা দেয়ালের উপর মারবেন, সেটা গ্রহণ করবেন না। কিন্তু তিনি যদি তার বেশিরভাগ বক্তব্য ভালো হয়ে থাকে, বেশিরভাগ বক্তব্য নেবেন, ওই ভুলটাকে হাইলাইট করবেন না। আর যদি যার বেশিরভাগ বক্তব্যই খারাপ, তার ভালো অংশটুকু বলা জরুরি না, তার বেশিরভাগ বক্তব্য খারাপ, অর্থাৎ আপনি তাকে খারাপ হিসেবে নেবেন, তার বক্তব্য আপনি গ্রহণ করবেন না। উদাহরণ হিসেবে বলে দেখি, আমি ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, তার অনেক আসমা সিফাত, তার তাউইল আছে অনেক, কিন্তু তার অনেক অনেক ভালো কাজ আছে যেগুলো অসাধারণ, যেগুলোর তুলনা চলে না, আপনি তাকে ভালোভাবে উল্লেখ করবেন, আর ওই যে অংশটুকু ভুল করেছে সেটা ভুল হিসেবে উল্লেখ করবেন। ঠিক ইমাম নবী রহমতুল্লাহ, তার হাজার হাজার বক্তব্য ভালো আছে, আপনার তার সে আসমা সিফাতের ক্ষেত্রে তার কিছু তাউইল আছে এবং শেষ পর্যন্ত তিনি ফিরে আসছেন, বর্ণনাও পাওয়া যায়, বিশুদ্ধ বর্ণনা, এর অর্থ হচ্ছে যে আপনি তার এই যেগুলো ভালো বক্তব্য সবগুলো নেবেন, আর খারাপগুলিকে আপনি বলবেন যে এগুলো তার ভুল হয়েছে, এগুলো নেওয়া যাবে না। কোনো মানুষের পুরোপুরি নেওয়ার অর্থ তার উপর অন্ধ তাকলিদ করে এটা করা যাবে না, এবং অন্ধ কারো অনুসরণ করা শরীয়ত অনুমোদন করে না, কোরআন সুন্নাহর অনুসারে অনুসরণ করতে হবে আপনাকে। যেগুলো ভালো সেগুলো গ্রহণ করবে, যেগুলো আকিদাগত বিভ্রান্তি আছে, আমরা বুঝতে পারছেন এখন আকিদা বিভ্রান্তি কাকে বলে, সেই অনুসারে আমাদেরকে চলতে হবে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি তিরমিজি শরীফের 580 হাদিস সম্পর্কে জানতে চাই, মসজিদে বসে জিকির করতে হবে নাকি বাসায় এসে করলে এর সব পাওয়া যাবে? দেখুন, এরকম মুখস্থ বলতে পারবো না যে কোন হাদিসের কথা আপনি বলছেন, কোন হাদিসের কথা আপনি বলছেন এটা বলা যাবে না। 586 নম্বর হাদিস হয়তো কিছু উল্লেখ করলে আমরা বলতে পারতাম যে এটা সম্পর্কে কী বলছেন, মুখস্থ এরকম বলা কঠিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা দিন কায়েমের নামে আর ঐক্য প্রতিষ্ঠার নামে এগুলো কোনো ব্যাপার মনে করে না, তাদের সম্পর্কে আমরা কী ধারণা রাখব? দিন কায়েমের নামে ঐক্য প্রতিষ্ঠার নামে কোনগুলিকে কোনো ব্যবহার মনে করে না? আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আকিদায় কোনো ব্যবহার মনে করে না। যারা মনে করে দিন কায়েমের নামে বা ঐক্য প্রতিষ্ঠার নামে আকিদার প্রয়োজন নাই, তারা দিন কায়েম করতেছে না, তারা
তারা দিন ধ্বংস করতেছে, দিনকে তারা ধ্বংস করতেছে। আকিদা না হলে কোনো দিনে দিন কিছুই আসে নাই। দিনের মূল হচ্ছে আকিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 13 বছর মক্কায় ছিলেন, 13 বছরের মধ্যে 10 বছর শুধু আকিদার দাওয়াত দিয়েছেন। এরপরে পরের শেষ যখন পরের 10 বছর পরে তারপর সালাত ফরজ হয়েছে, সালাত ফরজ হয়েছে অর্থাৎ 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। তো বোঝা গেল যে যে দিনের কায়েম বলতে আকিদা কায়েম মেইন, এবং এরপরেও রাসূলুল্লাহ সালাত কায়েমের পরেও তিনি সমস্ত দাওয়াতের ক্ষেত্রে আকিদাকে প্রাধান্য দিয়েছেন, এবং দাওয়াত আকিদা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে অন্যগুলি কোনো কাজে আসবে না। সারা জীবন যদি কেউ সালাত আদায় করে আর মনে করে যে আল্লাহ সব জায়গায় সত্তাগতভাবে সব জায়গায় রয়েছে, তাহলে তার কোনো সালাত কবুল হবে না, তার কোনো তার পিছনে কোনো সালাত জায়েজ হবে না কারোর জন্য। তাহলে বোঝা গেল যে আকিদা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আর কোনো ঐক্যের কোনো প্রয়োজন নেই। এই ঐক্য হচ্ছে বর্তমানে রাজনৈতিক ঐক্য। সেটা কীরকম যে দুনিয়ার মজদুর এক হোক, বলশেবিকরা যেভাবে একত্র হয়েছে এরকম, বলশেবিকদের থেকে এখন কিছু ধার করা জিনিস মানুষ একত্রিত হয়, মিছিলের ঐক্য, তারপরে হরতালের ঐক্য, আবার কেউ কেউ তো ঐক্য চ্যালেঞ্জ নাম দিচ্ছে এখন কিছু একটা, এই জাতীয় ঐক্য বের করতেছে কেউ কেউ, কেউ কেউ ফটো দিয়ে ঐক্য করতেছে, এই জাতীয় ঐক্য কেউ শুরু হয়, এগুলি কোরআন সুন্নাহর ভিতরে পড়ে না, এগুলো সবই হচ্ছে বানোয়ার জিনিস, এবং এগুলি যারা করছে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এদের থেকে আমাদের শত শত গজ দূরে থাকতে হবে এদের থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে কবর রাখার পর কবরে মাটি দেওয়ার সময় মাটি হাতি নিয়ে যে কোরআন আয়াতগুলো পড়া হয়, মিনা খালাকনাকুম, এই আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, বা হাদিসে এই আমলের ব্যাপারে কী আছে? এই হাদিস এই আমলটি যে হাদিসটি দুর্বল, এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে বেদাতের অন্তর্ভুক্ত বলেছেন এবং দুর্বল বলেছেন, কিন্তু এই হাদিসটার আমল যুগ যুগ ধরে হয়ে আসছে এই কারণে, এটা অর্থটা শুদ্ধ, অর্থাৎ প্রতিটা মারতে হবে না আপনাকে, 3 বার মারার অর্থে নয়, যে কথাটা শুদ্ধ যে অবশ্যই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিনা খালাকনাকু মিহা ফিহান ওয়াইদু, এর মধ্যে আমাদেরকে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে আবার উঠানো হবে। এটা যদি কেউ তাজকিরা করে, স্মরণ করে যে এই জিনিসটা যে এই মানুষটাকে মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে আবার তখন হচ্ছে মাটিতে আবার উঠবে, মাটি থেকে আবার উঠবে, তো এটা দোষ নাই। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে যে একটা ডিলা নিয়ে মিনহা খালাকনাকু আরেকটা দিয়ে ওইটা দেয়, আরেকটা দিয়ে এটা হচ্ছে বেদাত, এটা করা যাবে না। তাজকির এবং সবাই যে একসাথে পড়ে এটাও বেদাত, এটাও করা যাবে না। তো এই সিস্টেমটা আসলে বেদাত, কিন্তু মৌলিকভাবে কেউ যদি কোনো তাজকির করে দেয়, স্মরণ করিয়ে দেয় যে ভাই এই মাটি থেকে আমরা তৈরি হয়েছি, আবার এই মাটিতে এই লোককে দাফন করছি, আমরাও এই মাটিতে যাবো, তাহলে এটা দোষের কিছু নয়, দোষ তাজকির হতে পারে, কিন্তু তাও অভ্যাস বানিয়ে নিতে পারবে না। তাজকিরটা কোনো এটা ওয়াজ নসিহতের জায়গা বানিয়ে নিতে পারবে না, যেখানে সারাক্ষণ বসে বসে ওয়াজ করবে, যত মারা যাবে তত ওয়াজ, এরকম যেন না হয়। কারো মাথায় আসছে এই সময় ওয়াজ করতে যে স্মরণ করিয়ে দিই মানুষকে মৃত্যুর কথা, তাহলে করতে পারে, যে কোনো সময় ওয়াজ করাতে নিষেধ নাই, কিন্তু নির্ধারণভাবে এই জিনিসটা করতে হবে বা এই ওয়াজটাই করতে হবে বা এই সব জায়গায় সবসময় এই জায়গায় এই মাটি নিয়ে বসতে হবে যে 3 বেলা 3টা দিব, এরপরে আর দিব না, এই জাতীয় জিনিসগুলি হচ্ছে বেদাতের ভিতরে পড়বে, বেদাতের ভিতরে পড়বে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবার মৃত্যুর পর সন্তানের ইবাদত সহ আমলগুলো কি বাবার আমলনামায় যোগ হয়? জি, বাবার মৃত্যুর পরে সন্তানের ইবাদত সহ আমলগুলো বাবার আমলনামায় যোগ হয় যদি সন্তানের এই আমলগুলোর জন্য বাবার কোনো প্রচেষ্টা থাকে। ধরুন সন্তানকে সে দিন পড়াইছে, কোরআন পড়িয়েছে, যতটুকু সে কোরআন যতদিন কোরআন পড়বে অতদিন সে বাবা পেয়ে থাকবে, সন্তানকে সে দিনের একটা কথা শিক্ষা দিয়েছে, যতদিন সে কাজটা করবে অতদিন সে কবর পেয়ে থাকবে, সন্তানকে সে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছে, কোরআন সুন্নাহ যত কাজ করবে সবগুলি সে বাবার কবরে থাকবে এবং সে বিশাল আকার ধারণ করবে। এই জন্য ওই ব্যক্তি লাভবান যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটা সম্পদ নিজের জন্য ব্যয় করেছে, সন্তানকে যদি মানুষ করেন, দিনের উপর রাখেন, আপনি নিজের জন্য ব্যয় করলেন, আপনার কবরে সেটা কাজ চলে যাবে সরাসরি, এবং চক্রবৃদ্ধি হারে, অর্থাৎ তারপরে যারা আমল করবে সন্তানের নাতিরা পুতিরা, যদি 20 জন হাফেজ হয়, 20 জন যদি কোনো আপনি প্রথম আপনার ছেলেকে হাফেজ বানিয়েছেন, 20 জন হাফেজ বানিয়েছেন, এরপরে আরও 25 জন, সবাইটা আপনার আপনার কবরে চলে যাবে, কারণ আপনি এটা কারণ। এরকম অনেকেই নিজে আমলের গাছ রোপণ করে যায়, আর অনেকে গুণার গাছ রোপণ করে যায়, অনেকে গুণার কাজ গ্রহণ করে যায়। যদি ব্যক্তি অন্যায়ের পথ রচনা করে যাবে, ধরেন আপনার সন্তানকে আপনি কাফের দেশে রেখে আসছেন, সেখানে কাফের হয়ে গেছে, এর অর্থ হচ্ছে আপনি গুণার কাজ রচনা করছেন, আপনি গুণায় জারিয়ে চালু করছেন, সেখান থেকে আপনার কবরে গুণা যেতে থাকবে, কারণ আপনি এটার অন্যায়ের কারণ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্দার আইলা হুদা, কেউ যদি হেদায়েত দিকে আহ্বান করে, পালাহু আজরুমান আজরুহা আজরুমান আমিলা বিহা ইলা ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি যতজন যতজন আমল করবে সে সওয়াব পাবে, আর যতজন যতদিন পর্যন্ত এর আমল করতে থাকবে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পৌঁছে থাকবে। আর যে ব্যক্তি কোনো অন্যায়ের দিকে আহ্বান করে রাসূল বলেছেন, সে অন্যায়ের গুণা তার মধ্যে পৌঁছবে, আর যতজন অন্যায়টা করতে থাকবে ততজনের গুণা সে কবরে বসে বহন করবে। আপনি একটা সিনেমা হল বানাইছেন, কবরে চলে গেছেন, সিনেমা হলের কী যাবে, সওয়াব যাবে না গুণা যাবে, আপনি বলেন, সেটা আপনার কবরে পৌঁছে থাকবে, এবং যত মানুষ সিনেমা দেখবে আপনার কবরে সেটা পৌঁছবে। আপনি সন্তানের জন্য রেখে গেছেন ঘরে একটা বড় এই বড় টিভি অথবা বড় একটা ডিশ লাইন রেখে গেছেন, সন্তানরা ডিশ লাইন দেখতেছে, আপনার পুরো গুণে আপনার কবরে যাচ্ছে। অনুরূপভাবে আপনি
একটা ঘরে একটা এমন জিনিস রেখে গেছেন যে জিনিসটা গুনার কাজ, এটা করে গেছেন, এর অর্থ হচ্ছে সন্তানদের কাছে এজন্য রেখে গেছেন, তারা শিখছে, সেটা আপনার থেকে দেখে শিখছে, অথবা সুদ খাওয়ার তারা আপনার থেকে শিখছে, গোশ খাওয়া আপনার থেকে শিখছে, অথবা অন্যায় কাজ আপনার থেকে শিখছে, তারা সেটা বাস্তবায়ন করতেছে। এরা সবাই যত মানুষ আপনার দেখে দেখে আমল করবে তত মানুষের গুণে আপনার কবরে পৌঁছে থাকবে। এখন আপনি চিন্তা করুন কোনটা আপনি গ্রহণ করবেন, কোনটা আপনি গ্রহণ করবেন। দর্শকবৃন্দ, আমরা অনেকক্ষণ আপনাদের প্রশ্ন উত্তর দিয়েছি, আজকে আর আপনাদের সাথে সময় দিচ্ছি না, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।